अच्छा ओके আচ্ছা, 125 বললি, ল্যাপটপ চার্জার লাগিয়ে নিয়েছিস? আচ্ছা, আমার প্রেজেন্টেশনটাকে পিন করে না। আচ্ছা, ফোনে চার্জ আছে? হ্যাঁ হ্যাঁ ওকে, হেডফোনস। আচ্ছা, তো ভিডিও রান কর না, হেডফোনস লাগিয়েছিস? হ্যাঁ ওকে, নোটবুক খুলেছিস? হ্যাঁ আচ্ছা, ভিডিও ক্লিয়ার আসছে? হুম ঠিক আছে, আচ্ছা। তো আজকে রেজেন্ডারতে যাওয়ার আগে তুই আমাকে বল, তোর এখানে তো দেখছি হ্যাঁ দুটো তুই সাবমিট করেছিস, সাবমিট হ্যাঁ করেছিস সবার লাস্টে? না না না, লাস্ট দুটো অ্যাটাচ হয়নি, এটা অ্যাটাচ হয়ে রয়েছে, এটা সাবমিট হয়নি এখনো। আচ্ছা, তাহলে দেখি তুই কর কি ঝামেলা হয়, আমি দেখি। পেজটা হচ্ছিল কেন বুঝলাম না। গুগল ক্লাসরুমটা খোল, এসকেপ টেপ কিবোর্ডে, তুই গুগল মিটে আছিস কারেন্টলি? গুগল ক্লাসরুমে যা। আচ্ছা, তো স্ক্রিনটা শেয়ার করবে, কি হয়েছিল, হঠাৎ করে বেরিয়ে গেছিলি? ক্রস বাটনটা টিপে দিয়েছি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার কর আর আমাকে দেখা তো কি প্রবলেম হচ্ছে। এই মাইনাস বড় টা টিপবো, না না, বড় কর এটাকে, আর আমার প্রেজেন্টেশনটা পিন করে না। আচ্ছা, এবার তুই গুগল ক্লাসরুমে যা, ওখানে যেখানে সাবমিট করতে হবে। হোমওয়ার্কটা যা, তুই হোমওয়ার্ক গুলো কোথায় পাবি? আপকামিং এ পাবি, এখানে ভিউ অলে ক্লিক কর। এখানেই তো এত নিচে পাবো। নামাতে হবে, আমি তোকে একটা শর্টকাট বলছি, উপরে ওঠা পুরো লেফটে, দেখছিস আপকামিং বলে লেখা আছে, ওখানে ভিউ অলে ক্লিক কর। মিসিং এ ক্লিক কর, এই যে এখানে কোন ডেটারটা, 1 তারিখেরটা বোধহয় ছিল। আচ্ছা, তো এখানে তুই দুটো দিয়েছিস, বাকিগুলো অ্যাড কর। তোর পেস্ট বিনে কি পেস্ট করা আছে? না ওটাই করতে পারছি না কি। আচ্ছা, তাহলে পেস্ট বিনটা খোল, এখানে সবার উপরে যে প্লাস দেখছিস, নতুন একটা ট্যাব খোল, সেখানে পেস্ট বিন খোল, pastebin.com। হ্যাঁ, এন্টার। আচ্ছা, এবার তুই ব্লু জেটা খোল। এটা ক্লোজ করে দে। এই তিনটে বাকি আছে। কোন একটা খোল যেটা দিতে সাবমিট করতে চাস, কপি কর পুরোটা, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কপি। এবার চলে যা পেস্ট বিনে নিচে, খোল গুগল ক্রোম, এটা ক্লোজ করিস না, এটা থাক, পরে তো আবার কাজে আসবে। গুগল ক্রোমটা খোল, ওই তো নিচেই তো খোলা আছে, আবার নিলে খুলতে হবে, এটা কেটে দে, নিচে দেখ অলরেডি খোলা আছে তো গুগল ক্রোম, বাঁ দিকেরটা ক্লিক কর। হ্যাঁ, পেস্ট করে দে, রাইট ক্লিক কর। হ্যাঁ এবার হচ্ছে। হ্যাঁ, টেপ। হ্যাঁ এরপরে পেস্ট কর, করে নে এইভাবে, বাকিগুলো করে নে। হচ্ছিল না কেন আগে?
আমি কি জানি এখন তো হচ্ছে, তো যখন সেন্ড করলাম তখন অপশনটা আসছিল না। হ্যাঁ ঠিক আছে হবে, কোনো একটা অসুবিধা হবে, বস দিয়ে দে ক্লাসের নাম্বার কোয়েশ্চেন নাম্বার যা ইচ্ছে দেখিয়েছিল দেখে না, ক্লাসের নামটা কপি করে নে, ডাবল ক্লিক কর, তাই করিস, ক্রিয়েট নিউ পেস্ট, উপরের লিঙ্কটা কপি কর আর ওখানে যে অ্যাড করে নে, কপি হোমওয়ার্ক অফ 10 এটা, হ্যাঁ অ্যাড অর ক্রিয়েট লিঙ্ক, এখানে না অ্যাড অর ক্লিক কর, ভিতরে ক্লিক কর, হ্যাঁ পেস্ট কর, বাকিগুলো করতে থাক। এখানে না কোয়েশ্চেন নাম্বার 4টা মাল্টিপলস অফ 5 রেপেলে করা ছিল। আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, তাহলে সেটা তাহলে বাদ দিলি, পেজ বিনে যা, নতুন পেজ বানিয়ে নে, বা ঠিক আছে আগে কপি করে নে, তুই তো ব্লুজে খোলা আছে, কতবার খুলবি তুই, সময় লাগে তো, হ্যাঁ এটা খোলা না, ওটা বন্ধ করে দিস পরে, বা ক্লোজ করে দে, ব্লুজে তোর অলরেডি দেখ নিচে খোলা আছে, ওটা ওটা আসুক, এটা কেটে দে, দুটো ইনস্টেন্স খুলে গেছে, তোর বাড়িতে মাউস আছে, না পড়ানালে এটা কাটিস না, এটা কাটিস না, এটা থাক, বাকিগুলো কপি কর, পড়ানালে একটা কাজ করিস, কাউকে নালে বলিস একটা মাউস কিনে নিয়ে আসে, কারণ টাচপ্যাডে করতে অসুবিধা হয়, নিচে খোলা আছে, নিচে খোলা আছে, দেখ নেক্সট প্রোগ্রাম, কন্ট্রোল নে তাড়াতাড়ি হবে, ঠিক আছে কপি করুন, কন্ট্রোল সেট, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এবার করেছিস, গুগলে নিচে ক্লিক কর, মিনিমাইজ করে দেবেন, তুই জাস্ট ক্লিক কর, হ্যাঁ ফোল্ডারটা, পেজ বিনে যা, নিউ পেজটা ক্লিক কর, গ্রিন বাটনটা, ওই তো পেজ নেম ও টাইটেল, কপি করে নে, এই হোমওয়ার্ক সাবমিশনের সময় একটু ঝামেলা হবে, কারণ এর ছাড়া আর আমি কোনো ওয়ে পাইনি সাবমিশনের, তাছাড়া তুই রেপেলে করতে পারিস, বাট রেপেলে চালাতে একটু অসুবিধা হবে, সেই কারণে এটাই যে একটা ওয়ে পেয়েছি, জানি একটু কাম্বারসাম একটু ঝামেলার, বাট এর থেকে আর কোনো ওয়ে পেলে আমি নিশ্চয়ই বলবো, পরে বাকিগুলো আর যা আছে নিচে ব্লুজে খোল, ওটা কিছু ওটা হবে তো ব্লুজে খোল, রুটস ছিল বোধ হয়, ওটা কপি কর, তো বাদি কাটটা মা পেজ নিয়ে যাও, পেস্ট কর,
ক্লাসের নামটা কপি করে নে, ডাবল ক্লিক কর রুটস এর উপরে, কপি নিচে, যেখানে টাইটেল লিখিস ওখানে পেস্ট করো। লিঙ্কটা কপি করে নে, আর কিছু আছে? না পাঁচটা ছিল, লিঙ্কটা অ্যাড মেনু করে, হ্যাঁ টার্ন ইন, টার্ন ইন, এবার তুই মিটার চুনাব চাই, আচ্ছা ওকে। এবার আজকে এই যে নাম্বার গেটার প্রোগ্রাম আমি শুরু করবো, ওটাতেই তোর বেশি প্রবলেম, তুই আমাকে বলেছিলি, তাহলে ওটা দিয়ে আমি শুরু করাবো। আচ্ছা এবার আমি যেখানে যে জিনিস লিখছি ফাংশনের জেনারেল সিনট্যাক্স, এটা আমি অলরেডি আগেও তোকে করিয়েছিলাম, মনে আছে ফাংশন ওভারলোডিং এর সময় এগুলো লিখেছিলাম, তাই এগুলো জাস্ট আমি রিক্যাপের জন্য লিখে রেখেছি, তোর যদি মনে হয় লেখার দরকার আছে তুই লিখে নিতে পারিস, অথবা এটা তোর খাতায় থাকার কথা, ঠিক আছে? আচ্ছা তো আমরা এখন থেকে নাম্বার গেটার প্রোগ্রাম যা লিখবো সব ফাংশন দিয়ে লিখবো, ফাংশন ছাড়া কিছু লিখবো না, আর সেই ফাংশন গুলোকে আমি টুল হিসাবে ডিনোট করবো, সেগুলো তোর খাতার মধ্যে লিখে নিস যখন আমি বলবো। আচ্ছা তো যখন আমরা ফাংশন লিখি ইট স্টার্টস অফ উইথ আ রিটার্ন টাইপ। এবার এই রিটার্ন টাইপ কি জিনিস, এই রিটার্ন টাইপ হচ্ছে এই ফাংশনটা যে আউটপুট দেবে, এই ফাংশনটা আউটপুট দেয় হচ্ছে থ্রু ইটস রিটার্ন স্টেটমেন্ট, আর এই ফাংশনটা ইনপুট নেয় থ্রু ইটস প্যারামিটার্স। এবার এই যে প্যারামিটার্স আছে, দিস প্যারামিটার্স আর অপশনাল, আ ফাংশন মে নট টেক অ্যান ইনপুট, সেই কেসে আমরা এটা লিখবো না। আচ্ছা তারপরে দিস ইজ দ্য ফাংশন নেম, আর তারপরে এই প্যারামিটার্স এর আমাকে প্রথমে টাইপ মেনশন করতে হবে, তার সাথে আমাকে সেই প্যারামিটারের নামটাও মেনশন করতে হবে, তাই দুটো জিনিস আমাদেরকে দিতে হবে। মোর ওভার দেয়ার ক্যান বি মেনি প্যারামিটার্স আর ফাংশন ক্যান অ্যাকসেপ্ট। তারপরে আমরা ফাংশন বডিতে আমাদের কোডটা লিখবো, যেই কোডটাই ইনপুটটা নিয়ে কিছু ক্যালকুলেশন করবে, অ্যান্ড ফাইনালি থ্রু দি রিটার্ন স্টেটমেন্ট ও সেই ক্যালকুলেশনের রেজাল্টটাকে আউটপুট দেবে। এবার এই রিটার্ন স্টেটমেন্টটা অপশন, আ ফাংশন মে অর মে নট রিটার্ন আ ভ্যালু, এমন কিছু ফাংশন আমরা পরে দেখবো যে ফাংশন শুধু ডিসপ্লে করে। ফর এক্সাম্পল যখন আমরা প্যাটার্নের প্রোগ্রাম করবো তখন আমি তোকে ফাংশন দিয়েই ওটা করাবো, তো সেই ক্ষেত্রে দ্য প্যাটার্ন প্রোগ্রাম উড জাস্ট ডিসপ্লে আ প্যাটার্ন অন দি কনসোল, ওই প্যাটার্নটাও কিছু রিটার্ন করবে না, কিছু ক্যালকুলেশন করছে না, তো সেই কেসে আমরা এই রিটার্ন স্টেটমেন্টটা দেবো না। আচ্ছা এবার রিটার্ন টাইপ কি হতে পারে, ইট ক্যান আইদার বি এনি ভ্যালিড জাভা ডেটা টাইপ, ইন্ট, ডাবল, বাইট, শর্ট, বুলিয়ান, লং, এটসেট্রা, অর ইন কেস দ্য ফাংশন ডাজ নট রিটার্ন এনি ভ্যালু দেন দ্য রিটার্ন টাইপ উড বি ভয়েড। এটা নিশ্চয়ই জানিস? আচ্ছা তো এবার আমাকে বলতো মেইন মেথডে রিটার্ন টাইপ কি, মেইন মেইন মেথডে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লিখিস না, রিটার্ন টাইপ কি ভয়েড, একদম মেইন মেথডে রিটার্ন টাইপ ভয়েড, ইট ডাজ নট রিটার্ন এনি ভ্যালু। আচ্ছা এরপরে চলে আসি ফাংশন নেমে, এবার ফাংশন নেম লেখারও একটা কনভেনশন আছে, জাস্ট লাইক ক্লাস নেম যেখানে আমাকে প্রত্যেকটা ওয়ার্ডকে ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল রাখতে হয়, ফাংশন নেম আমরা ক্যামেল কেসে লিখি। ক্যামেল কেসটা কি জিনিস, ক্যামেল কেসের মধ্যে আমার প্রথম ওয়ার্ডটা সবকটা লেটার স্মল হবে, আর তারপরে যতগুলো ওয়ার্ড আছে তাদের ফার্স্ট লেটারটা ক্যাপ আপার কেসে থাকবে। ফর এক্সাম্পল যদি আমি আমার ফাংশনের নাম ইস প্রাইম দিতে চাই, তাহলে আমি ইস প্রাইম এইভাবে লিখবো না, ইনফ্যাক্ট আমি ইস প্রাইম এইভাবেও লিখবো না, আমি ইস প্রাইম কিভাবে লিখবো, আমার ফার্স্ট লেটারটা থাকবে হচ্ছে, আমার ফার্স্ট ওয়ার্ডটা থাকবে হচ্ছে সব স্মলে, আর তারপরে নেক্সট ওয়ার্ড অনওয়ার্ডস আমার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে, ঠিক আছে? দিস ইজ হোয়াট আই ডিনোট বাই ক্যামেল কেস। তোর ভেরিয়েবলের নামও তুই এরকম টাইপেরই দিস, তো ভেরিয়েবলের নাম তুই যেভাবে দিস ফাংশনের নামও তুই সেইভাবেই লিখবি। আর ফর এক্সাম্পল তারপরে চেক আর্মস্ট্রং, এখানে দুটো ওয়ার্ড আছে, তো ফার্স্ট ওয়ার্ডটা সবকটা স্মল লেটার, সেকেন্ড ওয়ার্ডটা ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, ক্লিয়ার ব্যাপারটা? এরকম হবে তো এই দুটো কিন্তু হবে না, দিস ইজ ক্যামেল, দিস আর নট। আচ্ছা এবার চলে আসি স্টেপস অফ কলিং আ ফাংশন। তো ফাংশনের আমরা ডেটা টাইপ জেনারেল সিনট্যাক্স তো দেখলাম কিভাবে ফাংশন লিখবো,
এবার কি করে ফাংশনকে আমরা কল করব। এবার ফাংশন কল আমরা দুটো জায়গা থেকে করতে পারি, আইদার ফ্রম দি মেইন মেথড ইন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, ফ্রম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, অর ফ্রম আদার মেথডস। আদার মেথডস কোথায় হয় সেটা হয়তো তুই কোনো প্রোগ্রাম ওইভাবে করিসনি, বাট স্টিল আমি তোকে দেখাবো, তখন তোর জিনিসটা ক্লিয়ার হবে। আপাতত আমি জাস্ট এই জিনিসটা তোকে লিখিয়ে দিচ্ছি, তুই অলরেডি হয়তো জানিস কি করে ফাংশন কল করতে হয়। তুই চাইলে লিখতে পারিস, না চাইলে বাদ দিতে পারিস, যা ইচ্ছা। আচ্ছা, তো সবার প্রথমে কি করতে হবে, সবার প্রথমে মেইন মেথড থেকে ফাংশন কল করার জন্য উই উইল রিকোয়ার টু ক্রিয়েট দি অবজেক্ট অফ দি ক্লাস। তো এবার আমি যদি ধরে নিই আমার ক্লাসের নাম হচ্ছে টেস্ট, তাহলে আমাকে যদি একটা অবজেক্ট বানাতে হয় ওবিজে, আমি তাহলে এই ক্লাসের অবজেক্ট কিভাবে বানাবো, কি লিখবো? টেস্ট ডট ওবিজে, ডট হবে না, টেস্ট স্ক্যানার ইজ ইকুয়াল টু স্ক্যানার সিস্টেম ডট ইন, তো ভুলিস না, টেস্ট ওবিজে, হ্যাঁ টেস্ট স্পেস ওবিজে ইকুয়াল টু স্ক্যানার ক্লাসের অবজেক্ট কিভাবে বানাস, স্ক্যানার নিউ, তারপরে নিউ নিউ ব্র্যাকেটের মধ্যে সিস্টেম ডট ইন, ওটা আমার অবজেক্ট ক্রিয়েট করতে আপাতত লাগবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে একটু একটা জিনিস একটু মিলিয়ে নে, এখানে আমার ক্লাসের নামটা কি, ক্লাসের নামটা আমার স্ক্যানার, তার মানে এখানেও একটা স্ক্যানার আসবে, ক্লাসের নাম আসবে, এখানেও একটা ক্লাসের নাম আসবে, আর এই জিনিসটা কি, এটা হচ্ছে আমার অবজেক্ট, ওকে, এটাই হচ্ছে আমাদের এখানে ওবিজে। তাহলে এই ম্যাপিংটা একটু ঠিক করে নে, তাহলে স্ক্যানার যেটা এখানে, আমাদের টেস্ট সেটা এখানে, তাহলে নিউ টেস্ট, আর তারপরে আমরা ব্র্যাকেটের মধ্যে কিছু দেব না, টার্মিনেট, ঠিক আছে। আচ্ছা এরপরে আমাকে যদি এই ওবিজের থ্রু একটা ফাংশনকে কল করতে হয়, কিভাবে কল করব, এটার জন্য তুই এই লাইনটাকে মাথায় রাখ, sc dot next int, তো এখানে আমার কোন জিনিসটা অবজেক্ট, sc is my object, এখানে আমার কি অবজেক্ট, এই লাইনে obj, obj is my object, তো সবার প্রথমে obj থাকবে। এরপরে এই কোশ্চেনের মধ্যে আমি কি বলেছি, I want you to call the function whose name is foo, f o o, ঠিক আছে, তাহলে কি লিখবো এরপরে, এখানে তাহলে আমি কি লিখবো, আর সবার লাস্টে টার্মিনেটর, আমরা এক্সি ডট নেক্সট ইন্টার পরে টার্মিনেটর দিতাম, সেরকম। তো এই জিনিসটা মাথায় রাখবি, স্ক্যানার ক্লাসের কি করে অবজেক্ট ক্রিয়েট করি সেটাকে মাথায় রেখে একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা, স্ক্যানার ক্লাসের আমরা মেথড কিভাবে কল করি সেটাকে মাথায় রেখে কি করে আমরা অবজেক্টের উপরে মেথড কল করতে পারি, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো যদি ডাউট থাকে তাহলে তুই এটা লিখে নে, আমি সময় দিচ্ছি, লিখে নে না। এই জিনিসটা মাথায় রেখে এটা, আর এই জিনিসটা মুখোমুখি মাথায় রেখে আমাদের অবজেক্টটা এখানে, তারপরে হেডিংটা দিস কলিং অ ফাংশন ফ্রম মেইন, লেখা হয়ে গেছে পুরোটা। আচ্ছা এরপরে চলে আসি কলিং অ ফাংশন from another method, acha other than main, me main bade onno kono method theke function ta ke call korchi, to ekhane tu dhore nei je amader ekhane dutu function ache, ekta func1 ar ekta func2, ebar amake jodi func2 theke func1 ke call korte hoy, thik ache, to tahole amra ki likhbo, amra okhane ki likhechhilam function call korar jonno, obj dot tarpor function er nam, ei particular case e amra shudhu function er nam ta likhbo, তো আমরা এই ফাংশনের বডির ভিতরে এটা লিখব, সরি ফাংক টু, কোয়েশ্চেনটা এখানে দেখে না, আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে এটা, টু কল ফাংক ওয়ান ফ্রম ফাংক টু, আচ্ছা এখানে ভুল লিখেছি, এটা ওয়ান হবে, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস নোটিস করছিস, দেয়ার ইজ নো অবজেক্ট ওভার হিয়ার, একমাত্র মেইনের থেকে কল করতে গেলেই আমাকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে,
বাট আমরা যদি একটা মেথড থেকে অন্য কোনো মেথড কে কল করি and the method is something other than main সেই ক্ষেত্রে আমার কোনো অবজেক্ট এখানে লাগবে না ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা তো তাহলে জেনারেল সিনট্যাক্স কি জেনারেল সিনট্যাক্সটা এরকম ফাংশন নেম এটা হচ্ছে আমাদের ফাংশন নেম ফলোড বাই আর্গুমেন্টস তো এই আর্গুমেন্টস গুলো অপশনাল এইখান এই পার্টিকুলার কেসে যেরকম আমি কোনো আর্গুমেন্টস দিইনি ইউ মে সাপ্লাই আর্গুমেন্টস অর ইউ মে নট সাপ্লাই দি আর্গুমেন্টস দ্যাটস কমপ্লিটলি আপ টু লিখে নিতে পারিস যদি কখনো কোথাও ডাউট থাকে তাহলে কিন্তু বলবি মানে আমি তোর মুখ দেখে যতটা বুঝতে পারি সেইভাবে আমি নাহলে বলবো যে হ্যাঁ তোর হয়তো এই জিনিসটা বুঝিস নি আমি আবার এক্সপ্লেইন করবো বাট স্টিল যদি কোনো ডাউট থাকে আমাকে বলবি কারণ এখান থেকে আমার বসাটা খুবই মুশকিল যে তুই আদৌ বুঝতে পারছিস কি পাচ্ছিস না তেমন ওই ফিডব্যাকটা দরকার লেখা হয়ে গেলে বলিস আচ্ছা তাহলে এরপর একটা ছোট্ট এক্সাম্পল দেখে নেওয়া যাক এখানে কি বলেছে রাইট এ ফাংশন সাম দ্যাট টেকস টু ইন্টিজার আর্গুমেন্টস এন্ড রিটার্নস দেয়ার টোটাল ঠিক আছে আচ্ছা তো আমি কি করছি আমি ইউজার থেকে বা আমার এই ফাংশনটা দুটো ইন্টিজার আর্গুমেন্ট নেবে আর এই দুটো ইন্টিজার আর্গুমেন্ট নিয়ে দুটোকে টোটাল বের করে সেই টোটালটাকেও রিটার্ন করবে তো তাহলে আমাকে বলবো দুটো ইন্টিজারকে অ্যাড করলে পরে আমার রেজাল্টের ডেটাটাইপ কি হয় আর কি বলা হয়েছে সেটা আমরা কিভাবে লিখবো ইন্ট নাম ওয়ান কমা ইন্ট নাম টু এখানে কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করার মতন ইন্ট নাম ওয়ান কমা নাম টু কিন্তু লিখে দিস না এখানে আমাকে প্রত্যেকটা আর্গুমেন্টের বা প্যারামিটারের ডেটা টাইপ মেনশন করতে হয় ঠিক আছে ডেটা টাইপ ছাড়া এখানে হবে না এখানে তোর এই জিনিসটা ভুল হবে ইন্ট নাম ওয়ান কমা নাম টু উড বি রং ঠিক আছে তো আমি এটা লিখছিও না আমি এটা মুছে দিচ্ছি তোকে দেখিয়ে দিলাম এটা যে ভুল হবে আচ্ছা ফিডার টাইপটা আমি পড়ে আছি আমাকে কি করতে হবে আমাকে টোটাল বের করতে হবে তাহলে টোটালটা বের করা যাক তাহলে বল কি লিখব ইন্ট টোটাল ইকুয়াল টু নাম ওয়ান প্লাস নাম টু প্লাস নাম টু এরপরে এটাই আমার ক্যালকুলেটেড রেজাল্ট উইচ দা ফাংশন মিনস টু আউটপুট তাহলে ফাংশন আউটপুট কোন স্টেটমেন্ট দিয়ে দেয় এখনই দেখাবো জেনারেল সিনট্যাক্স এর না না কনসোল আউটপুট না ফাংশন কোন স্টেটমেন্ট দিয়ে আউটপুট দেয় সবার লাস্টে জেনারেল সিনট্যাক্স কি ছিল দেখে না আর্গুমেন্ট দেখে না দেখে না স্লাইডে এসেছি আমি এইটা দিয়ে আউটপুট দেওয়া বলেছিলাম না তো তাহলে ওখানে আমরা কি ক্যালকুলেট করলাম এখানে আমরা টোটালটা ক্যালকুলেট করলাম এন্ড দিস ইজ হোয়াট দি আউটপুট অফ দিস ফাংশন ইজ তাহলে আমাকে কি লিখতে হবে রিটার্ন তারপর আমার রেজাল্টটা কোন ভেরিয়েবলে আছে টোটাল টোটাল তাহলে রিটার্ন টোটাল আচ্ছা তো এখানে আমি যে রেজাল্টটা রিটার্ন করছি সেই রেজাল্টের টাইপ কি ইন্ট সেই কারণে আমার ফাংশনের রিটার্ন টাইপটা ইন্ট হতে হবে ব্যাপারটা বুঝেছিস এই রিটার্ন ভ্যালু আর রিটার্ন টাইপের মধ্যে কোরিলেশনটা দে নিড টু বি অফ দা সেম টাইপ মোরওভার একটা জিনিস আমি এখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে তোর we can only return one value from a function we can only return eta khater modhe likhen value at a time from a function or from a method
ঠিক আছে, পরে বুঝতে অসুবিধা হয়েছে এটা? হয়েছে? অসুবিধা হয়নি। আচ্ছা তো তাই বলবি, তুই হুঁ বললি, তার মানে অসুবিধা হয়েছে ডিভোর্স করছে তো। আচ্ছা লিখে না, হয়ে গেলে পরে বলিস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এবার অল্টারনেটিভলি আমরা এই ফাংশনটাকে একটু ছোট করেও লিখতে পারি। কিভাবে ছোট করে লিখতে পারি? এখানে লিখছি অল্টারনেটিভ। আচ্ছা একটা জিনিস দেখ, আমি টোটালের মধ্যে কি রাখছি এই ফাংশনের সামসাম ভিতরে? নাম ওয়ান প্লাস নাম টু রাখছি। হুম তো আমি যদি টোটালের ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করে দিই, তাহলে পরে আমার একটা লাইন কমে যাবে না? হুম ইনস্টেড অফ স্টোরিং নাম ওয়ান প্লাস নাম টু ইন টোটাল, আমি ডিরেক্টলি গোইং টু ক্যালকুলেট নাম ওয়ান এন্ড নাম টু এন্ড রিটার্ন ইট। তো এখানে আমি টোটাল এর মধ্যে কি স্টোর করছিলাম নাম ওয়ান এন্ড নাম টু, এই পাশে সাবস্টিটিউশন করলাম। ঠিক আছে, তাহলে আগের কোডটা যেভাবে কাজ করছিল এই কোডটাও কিন্তু সেইভাবেই কাজ করে। এখানে সবার প্রথমে কি হবে, সবার প্রথমে নাম ওয়ান প্লাস নাম টু এই জিনিসটা সবার প্রথমে ক্যালকুলেটেড হবে, তারপরে তার রেজাল্টেন্ট ভ্যালুটা কিন্তু রিটার্ন হবে। মানে এটা ক্যালকুলেট হয়ে সাপোজ আমার আসবে হচ্ছে এক্স, আর তারপরে সেই ভ্যালুটাও রিটার্ন করবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এই কোডটা আগের মতনই সেম জিনিস, তাই তার একটু লিখে ফেলতে পারিস। এখানে এক্স লেখার জায়গায় আমি এখানে লিখে দিই ভ্যালু ইজ ক্যালকুলেটেড, দেন ইট ইজ রিটার্ন। আচ্ছা এরপর তাহলে আমরা দেখে নিই ফাংশনটাকে আমরা কল কিভাবে করব। এবার আমি এখানে ধরে নিচ্ছি কি টেস্ট বলে একটা ক্লাসের ভিতরে আমরা এই সাম ফাংশনটা লিখেছিলাম, যেটা আগের পেজে আমরা লিখলাম সেটা ধরে নিই, এটা এই সাম ফাংশনটা। ঠিক আছে, এটা আমরা টেস্ট ক্লাসের ভিতরে লিখেছি। এবার আমাদেরকে এই ফাংশনটাকে মেইন থেকে কল করতে হবে। তাহলে মেইন থেকে কল করার জন্য আমি তোকে কিছু স্টেপস লিখিয়েছিলাম, তাহলে ফার্স্ট স্টেপ কি, একটা ফাংশনকে মেইন থেকে কল করার জন্য দেখ তুই খাতায় স্টেপস লিখেছিলি। স্টেপস টু কল এ ফাংশন ফ্রম মেইন, স্টেপ ওয়ান কি ছিল, উই নিড টু ক্রিয়েট অ্যান অবজেক্ট অবজেক্ট অফ দ্য ক্লাস। তাহলে এখানে কোন ক্লাসের অবজেক্ট বানাবো, ক্লাসের নাম কি? সাম। ভালো করে দেখে বল, কোডটা দেখ ভালো করে। ক্লাস টেস্ট, হ্যাঁ টেস্ট হচ্ছে আমাদের ক্লাসের নাম, সাম হচ্ছে আমাদের ফাংশনের নাম। তাহলে স্টেপ ডট নয় টেস্ট অবজেক্ট equal to new test bracket bracket কিছু থাকবে না। হলো এবার আমাকে কল করতে হবে কাকে, সাম কে কল করতে হবে। কিভাবে কল করব এবার? হলো বিজে ডট সাম। এবার ধরে নে আমাকে 5 এর তোর সাম বের করতে হবে, তাহলে প্রথমে কি পাঠাবো? কিসের সাম? 2 আর 5, এই দুটো নম্বরের সাম বের করতে হবে। তাহলে কি কি পাঠাবো সামকে? 2 প্লাস 5, প্লাসটা তো সাম ক্যালকুলেট করবে, একে আমি 2 আর 5 পাঠাবো। তাহলে কি হবে, 2 টা নাম ওয়ানে যাবে, 5 টা নাম টু তে যাবে, ভিতরে ক্যালকুলেশন হবে আর সেই রেজাল্টটা আমরা এখানে পাবো। আচ্ছা আরেকটা কথা দেখেন, এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা কিছু ক্যালকুলেশন করে তার ভ্যালুটা রিটার্ন করে, রাইট? তো তাহলে ইট উইল বি বেনিফিশিয়াল ইফ আই স্টোর দ্যাট ভ্যালু সামওয়্যার, পরে যেটা আমি ডিসপ্লে করতে পারি বা ওটা নিয়ে কোনো কাজ করতে পারি।
তাহলে সেই কারণে যেই ফাংশন গুলো রিটার্ন করে, ঠিক আছে, অনলি ফর দোজ ফাংশন হু রিটার্ন আ ভ্যালু, তাদের রেজাল্টটা আমরা বেশিরভাগ সময় একটা ভেরিয়েবলে স্টোর করে রাখি। তো ফর এক্সাম্পল ইন্ট রেজাল্ট ইকুয়াল টু ওবিজে ডট সাম 2.5, তাহলে কি হবে 2.5 এর যে সাম যেটা আমার চলে আসে 7, সেই 7টা রেজাল্টের মধ্যে স্টোর হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এটাও তাহলে একটু লিখে নিই। আশা করছি তোর ফাংশন লেখা, ফাংশন কে কল করা, এটা এটা তুই মোটামুটি বুঝেছিস। প্রোগ্রামিং যদি কিছু সমস্যা হয় সে আমি দেখে দেবো, এইটুকু তাও লিখে রাখ, তাহলে তোর সুবিধা হবে। তোর কোয়েশ্চেনটা হচ্ছে কলিং সাম ফ্রম মেইন, অ্যাজুম দে আর কন্টেইনড ইন আ ক্লাস নেমড টেস্ট। হয়ে গেল, বলিস তাহলে এবার একটা প্রোগ্রাম দিয়ে শুরু করা যাক। আচ্ছা তো একটা কাজ কর, তুই তোর মোবাইলে গুগল ক্লাসরুমটা খোল, খুলে ক্লাসওয়ার্কে আয়। ক্লাসওয়ার্কে আসার পরে দেখবি নাম্বার রিলেটেড প্রোগ্রামস বলে একটা টপিক পাবি, সেখানে এই পিডিএফটাকে মোবাইলে খুলে রাখ। আচ্ছা তো এখানে আমি একটা কাজ করছি, এখানে আমি কোয়েশ্চেন নাম্বার 3 থেকে শুরু করছি। আচ্ছা এবার এখানে একটা জিনিস নোটিস করবি, যে এখানে আমি কয়েকটা প্রোগ্রামের পাশে এরকম ছোট ছোট করে টুল বলে লিখে রেখেছি, ঠিক আছে? তো এগুলো কি, এখানে আমি যে ফাংশন গুলো তোকে লেখাচ্ছি এই ফাংশন গুলো দিয়েই তোকে বড় বড় প্রোগ্রাম সলভ করতে হবে, ঠিক আছে? তো আমি তোকে আজকের ক্লাসে নাহলে একটা হোমওয়ার্ক দেবো, সেটা হবে তুই আজকের ক্লাসে যা যা প্রোগ্রাম লিখছিস রেপেলে সেখানে যে ফাংশন গুলো লিখছিস সেই ফাংশন গুলো তোর খাতার মধ্যে লিখে রাখা আর মাথায় টুল বলে লিখে রাখা, তাহলে ওটা তোর পরে সুবিধা হবে। কিরকম ভাবে হবে সেটা পরে প্রোগ্রাম গুলো করলে আস্তে আস্তে বুঝতে হবে। এই প্রথম প্রোগ্রাম দিয়ে শুরু করে, রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। কোয়েশ্চেন কপি করার দরকার নেই, জাস্ট কোয়েশ্চেন নাম্বারটা কপি করবি আর জাস্ট অ্যাসাইনমেন্টের নামটা লিখে নিতে পারিস, নাম্বার রিলেটেড প্রোগ্রাম ইন চার। আচ্ছা তো এবার কোনো একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করার সময় আমরা যে সিম্বলটা বা যে নোটেশনটা ইউজ করে থাকি সেটা হচ্ছে এক্সক্লামেশন মার্ক। তো দিস ইজ রেড অ্যাজ 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে তুই আমাকে বলতো তোর আইডিয়া থেকে 5 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু কি, কিভাবে ক্যালকুলেট? হ্যাঁ আচ্ছা তো সেটাকে তুই উল্টো দিক দিয়ে বল, ঠিক আছে? কারণ এটা রিভার্স অর্ডারে ডিফাইন। তাহলে লাস্ট নাম্বারটা তুই আমাকে কি বলতি যখন 1 2 3 এভাবে বলছিলি, 5 5 বলছিলি, এটাকে যদি উল্টো দিক থেকে বলি তাহলে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, রাইট? দিস ইজ দা ফ্যাক্টোরিয়াল অফ 5। আচ্ছা এরপর তাহলে আমি তোকে জিজ্ঞেস করি 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমাকে বল 7 into 6 into 5 into 4 into 3 into 1. 4 into 3 into 1. আচ্ছা মানে আমি তো কপি করতে পারবো, ওকে লিখতে হবে। আচ্ছা তো এবার তাহলে আমাকে একটা কথা বল, এই পার্টিকুলার জায়গা যখন আমি 5 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করছিলাম তখন আমরা নাম্বার কত থেকে কত জেনারেট করছিলাম? 5 to 1. একদম 5 থেকে 1 আমরা নাম্বার জেনারেট করছিলাম। আচ্ছা তো 7 ফ্যাক্টোরিয়াল যখন ক্যালকুলেট করছিলাম তখন আমরা কত কত নাম্বার জেনারেট করছিলাম? 7 থেকে 1। 7 থেকে 1। তাহলে একটা জিনিস নোটিস করলি, আমার
কত অবধি আমাকে যেতে হবে সেটা আমার কনস্ট্যান্ট আছে, তাহলে সেইভাবে এবার তোকে ইন জেনারেল আমাকে বলতে হবে। ইন জেনারেল যদি আমরা এন ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা কত থেকে কত নাম্বার জেনারেট করব? এন টু ওয়ান, একদম এন টু ওয়ান টু ওয়ান, প্যাটার্নটার সাথে রিলেট করলে বোঝা যায়। তাহলে আমার প্যাটার্নটা কিরকম হবে এইগুলোর সাথে মিলিয়ে আমাকে বলো, ফার্স্ট নাম্বারটা কি হবে? এন এন ইনটু নেক্সট নাম্বারটা কি হবে? ডট 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 ডট, না 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 না, তুই আমাকে বলতো 6 টা আমরা 7 থেকে কি করে পেয়েছি? মাইনাস 1 করে। তাহলে 6 টাকে আমরা 7 এর টার্মসে লিখলে কি লিখতে পারতাম? 7 মাইনাস 1, 7 মাইনাস 1। ঠিক সেইভাবেই আমরা এখানে n এর টার্মসে যদি লিখতে চাই তাহলে কি লিখবো? n মাইনাস 1, একদম n মাইনাস 1। তাহলে এরপরের নাম্বারটা বল, n মাইনাস 2, একদম n মাইনাস 2। এরপর কয়েকটা টার্ম লিখে সবার লাস্টের তিনটে টার্ম কি হয়ে যাবে? 3 2 আর 1। আমি প্রথমে তিনটে টার্ম ও লাস্টে তিনটে টার্ম লিখি, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা ওকে, তাহলে এগুলো খাতার মধ্যে লিখে না। আচ্ছা তো তাহলে তুই আমাকে একটা কথা বল, তোর কি মনে হয় যদি আমাকে কোন একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে হয় তাহলে ইউজার থেকে আমাকে কি ইনপুট নেওয়া উচিত? ইন ইন n ইনপুট নাও আছে বা নাম ইনপুট নাও আছে আচ্ছা নাম্বার ইনপুট নাও আছে, এটা তো ডেটা টাইপ তোর কি মনে হয় কি দেওয়া উচিত? ইন্ট, ইন্টিজার, একদম। আচ্ছা এবার এই জিনিসটা আমরা একটা ফাংশন দিয়ে ক্যালকুলেট করি, ঠিক আছে? তো ফাংশন তোর কি বলবো, অনেক স্টুডেন্টরা শুনে আমাকে অনেক আমি রিয়াকশন পেয়েছি, খুব কঠিন খুব চাপের জিনিস, বাট আমি তোকে একটা জিনিস বলে দিই, ফাংশন দিয়ে প্রোগ্রাম করতে করতে একটা টাইম আসবে যখন তোর মনে হবে ফাংশন ছাড়া প্রোগ্রাম করাটা কমপ্লিকেটেড। প্রথম প্রথম ইনিশিয়ালি যেহেতু শুরু করছে সাথে একটু কমপ্লেক্স মনে হতে পারে, মনে হতে পারে মেইন মেথডই পুরো লিখে দিই না কেন, বাট স্টিল আমি হ্যাবিটটা তোকে তো কি বলবো ইনকালকেট করতে চাই তোর মধ্যে। আচ্ছা তাহলে এবার আমি চলে আসি ক্যালকুলেট। আচ্ছা এবার আমাদের ফাংশনটা দেখতে কেমন হবে সেটা একটু আমরা দেখে নিই। আচ্ছা তো এবার আমাকে একটা কথা বল, আমরা যখন ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করি, এই যে আমাদের ফ্যাক্টোরিয়ালটা যেটা আমরা ক্যালকুলেট হবে সেটা তোর কি মনে হয় টাইপ কি হবে? তাহলে আমার ফাংশনের রিটার্ন টাইপ কি হওয়া উচিত? ইন্ট, কারণ আমার রেজাল্টের টাইপই ইন্ট হচ্ছে। আচ্ছা এবার ফাংশনের নাম তুই কি রাখতে চাস? ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল ক্যামেল কেসে লিখবো, এই সব ছোট হবে। আচ্ছা আর এই ফাংশনটাকে আমাকে কি ইনপুট দিতে হবে? ইন, ইন্ট ইন, হ্যাঁ ইন্ট ইন বা ইন্ট নাম, ঠিক আছে। তাহলে আমাদের ফাংশনটা শুরু এইভাবে হবে, এটাকে অনেক সময় বলা হয় হচ্ছে ফাংশন হেডার, ঠিক আছে? এগুলো খাতার মধ্যে নেই। আর আরেকটা জিনিস যেটা তোকে মাথায় রাখতে হবে সেটা কি, সেটা হচ্ছে আমাকে n থেকে 1 নাম্বার জেনারেট করতে হবে। নাম্বার জেনারেট করতে হবে মানে কি, আমাদেরকে কি ইউজ করতে হবে? লুপ, একদম লুপ ইউজ করতে হবে, ভালো মাথায় আছে তোর। আচ্ছা তার সাথে আমি কি করতে হবে, এই যে নাম্বার গুলো আছে এই নাম্বার গুলোকে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মাল্টিপ্লাই করার জন্য আমাকে এই ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল আমার দরকার হবে, সেই ভেরিয়েবলটাকে আমি সাপোজ নাম দিচ্ছি হচ্ছে ফ্রড। আচ্ছা এবার তুই আমাকে একটা কথা বল, আমাকে এমন একটা নাম্বার বল যেই নাম্বারের সাথে তুই যদি অন্য কোনো নাম্বার মাল্টিপ্লাই করিস তাহলে তোর রেজাল্টটা সেটাই থাকে। ফর এক্সাম্পল এটার মানে আমি কি বলতে চাই, যদি তুই সেই নাম্বারটার সাথে 5 বা 6 বা ফর দ্যাট ম্যাটার এনি নাম্বার যদি তুই মাল্টিপ্লাই করিস তোর রেজাল্টটা একদম 1, ঠিক আছে? সেই কারণে আমরা প্রোডাক্টের ভ্যালুটা 1 দিয়ে শুরু করি, ঠিক আছে? আচ্ছা এই কটা খাতায় জিনিস লেখা হয়ে গেছে। আচ্ছা এবার গুগল ক্লাসরুমে যা, ক্লাসরুমে গিয়ে এই রেপেলিটা তুই চলে। ওখানে ক্লিক কর, ব্যাকে নয় কম্পিউটার অ্যাপ্লিকেশন অনুষ্ঠানে ক্লিক করলে হবে। একটু একটু নিচে স্ক্রল কর, সেকেন্ড পোস্টেই আছে, সেকেন্ড সেকেন্ড সেকেন্ড, হ্যাঁ এই যে প্রথম লিঙ্কটা। আজকে ডেটার ফোল্ডারটাকে এক্সপ্যান্ড কর, তারপরে অ্যাড ফাইল করে যেভাবে প্রোগ্রাম লিখতে হয়। এটা তো ক্লাসের নাম দিচ্ছিস তাই না, তাহলে ক্লাসের নাম কি থাকা উচিত? ক্যাপিটালে,
তখন ফাংশন লিখবি বা মেথডটা লিখবি, তখন ওটাকে তুই স্মল লেটারে দিস, ক্লাসের নামটা ক্যাপিটাল, ডট জাভা এন্টার। প্রথম দিনের প্রথম কোডটা পুরো স্ক্র্যাচ থেকে লেখ, তারপরে তুই বয়লার প্লেট কোডটাকে কপি করে নিস, শুরু হয়ে যাক। আচ্ছা, তো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লেখার আগে তুই ওই ফাংশনটা লিখে নে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ফাংশনের হেডার কি ছিল, খাতার মধ্যে লেখা আছে, তাহলে ফাংশনের হেডারটা লিখে ফেল। এটা আমার রিটার্ন টাইপ, স্পেস, ফাংশনের নামটা লিখে ফেল, হ্যাঁ দুটো স্পেস হয়ে গেছে, ব্র্যাকেট দে। এবার ফাংশনের প্যারামিটার্স গুলো লিখে নে, এই ফাংশনটা কি অ্যাকসেপ্ট করবে, নাম। এরপরে ফাংশনের নিচে এসে যেভাবে তুই মেইন এর জন্য করিস একটা ব্রেস দিস, সেরকম এখানে একটা ব্রেস দে। এরপরে মেইন মেথডে লিখলে পরে তুই যেভাবে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতি, তুই সেভাবেই ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট কর। ইন্ট প্রড বলে তুই একটা ভেরিয়েবল নিবি, ওর ওর ইনিশিয়াল ভ্যালু তুই 1 রাখবি, সেইভাবে যা তুই লিখবি সেটাই তুই এখানে লিখবি, এখানে নতুন কিছু লেখার নেই। আচ্ছা, তোর দেখ নামটা তোর অলরেডি আছে না, তাহলে এটা লেখার দরকার নেই। এবার তোকে নাম্বার কত থেকে কত জেনারেট করতে হবে এই ভেরিয়েবলের টার্মসে বল। নাম টু ওয়ান, একদম। তাহলে নাম থেকে ওয়ান একটা লুপ চালা, এটা কিন্তু ডিক্রিজিং লুপ, তাহলে মাথায় রাখিস। ব্রেস ব্রেস তুই ব্রেস টা ভুলিস না, ব্রেস টা দে এন্টার। এবার কি করবি, জেনারেটেড নাম্বারটা প্রোডাক্টের সাথে মাল্টিপ্লাই করে স্টোর করবি। ঠিক আছে, লেখ মিনিট। আচ্ছা, তাহলে এবার তুই আমাকে বল যে কোন ভেরিয়েবলে তোর রেজাল্টটা স্টোর হয়েছে। প্রড একদম। এবার যতক্ষণ না তোর ফর লুপটা শেষ হচ্ছে, ততক্ষণ কি তোর প্রডের বা তোর রেজাল্টটা কি জেনারেশন শেষ হবে না, না? তো সেই কারণে রিটার্ন স্টেটমেন্টটা আমরা সবকিছুর লাস্টে দেবো, ঠিক আছে? দিয়ে দে তাহলে রিটার্ন স্টেটমেন্ট, এটা দিয়ে ফাংশন আউটপুটটা এখানে না, নিচেই যেখানে ছিল তোর কার্সার আগে, লাইন নাম্বার 11। হ্যাঁ, রিটার্ন কোন ভেরিয়েবলের রেজাল্ট আছে, প্রোডাক্ট, টার্মিনেটর। এবার তুই লাইন নাম্বার 13 থেকে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লেখা শুরু করবে। কি মিস করছিস?
আর এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট মেইন মেথডে যে কোনো মেথড শুরু করার পরে কিছু একটা তো দিতে হয়, কি দিতে হয়? ব্র্যাকেট ব্রেস, ব্র্যাকেট নেই, ব্র্যাকেট নেই, এটা বুঝলাম। এবার ফ্যাক্টোরিয়াল না, তুই প্রথমে এই ক্লাসের অবজেক্ট তোকে ক্রিয়েট করতে হবে, হ্যাঁ যেটা ফ্যাক্টোরিয়াল, ঠিক একদম ঠিক। তারপরে স্ক্যানার ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করে ফেলিস। স্ক্যানার এসসি ইকুয়াল টু নিউ স্ক্যানার, তুই নাহলে একটা কাজ করিস, তুই নাহলে একটা কাজ, একটা দাঁড়া, তুই সবার প্রথমে নাহলে স্ক্যানার ক্লাসের অবজেক্টটা বানিয়ে নিস। এটা এটা খুব ম্যাটার করে না, অর্ডারটা ম্যাটার করে না। লাইন নাম্বার 16 এসে স্ক্যানার এসসি ইকুয়াল টু নিউ স্ক্যানার বানিয়ে ফেল। হ্যাঁ এটা বুঝতে হবে না, এটা থাক না, এটা বুঝতে হবে না, কন্ট্রোল জেডটা। লাইন নাম্বার 16-এ আয়। এখানে স্ক্যানার এসসি টা লিখে ফেল, স্ক্যানার ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করে ফেল। এবার এইখানে এবার উপর থেকে মিলিয়ে মিলিয়ে অবজেক্টটা ক্রিয়েট কর। শুধু ব্র্যাকেটে কিন্তু এখানে সিস্টেম ডট ইনটা দিস না, ব্র্যাকেটটা এখানে এমটি হবে, লাস্টে টার্মিনাল হয়ে গেল। এরপরে ইউজার থেকে যেরকম ভাবে তুই নাম্বার ইনপুট চাস সেভাবে ইনপুট চেয়ে না, বলো। আচ্ছা এরপর আমাকে এই ফাংশনটাকে কল করতে হবে, তাহলে এই ফাংশনটা কিভাবে কল করব? লাইন নাম্বার 20-তে ফাংশনটাকে কল কর। আমার কাছে এই ফাংশনটা লিখলাম, শুধু ফ্যাক্টোরিয়াল কি, এটা আমরা কোথা কোথার থেকে কল করছি? মেইন থেকে কল করছি, তাহলে সেইভাবে কল করো। ট্যাব দে, আবার ট্যাব স্পেস না। তার আগে কিছু একটা থাকবে, খাতায় দেখে নে। কলিং এ মেথড, হ্যাঁ ইন্ট ফ্যাক্টোরিয়াল বা ইন্ট ফ্যাক্ট বলে কোন একটা ভেরিয়েবল আমাকে স্টোর করতে হবে, কারণ এই ফাংশন তো কিছু রিটার্ন করছে। হ্যাঁ কোনো অসুবিধা নেই, ফ্যাক্টোরিয়ালও করতে পারিস, কোনো যায় আসে না। স্পেস ইকুয়াল টু, এখানে এবার ফাংশনটাকে কল কর। মেইন মেথড থেকে কল করছিস, তাহলে অবজেক্টটা লাগবে, অবজেক্ট অলরেডি বানিয়ে রেখেছিস, তাহলে অবজেক্ট দিয়ে কি করে কল করতে? দেখ খাতায় লেখানো আছে, পেজেস উল্টা একটু এক পাবি, কলিং আ ফাংশন ফ্রম মেইন, স্টেপ টু টা দেখ। হ্যাঁ ফাংশনের নাম কি, ফাংশনের নাম কিন্তু ঠিকভাবে দিতে হবে। দেখ তোকে হিন্টেও দেখাচ্ছে, এই ফাংশনকে কি পাঠাতে হবে, কার ফ্যাক্টোরিয়াল বের করব আমরা? নাম টু মানে না না, কার ফ্যাক্টোরিয়াল বের করব, নামের ফ্যাক্টোরিয়াল বের করব। সেটাই আমরা ফাংশনকে পাঠিয়ে দেবো এখানে, তাহলে ফাংশনের ভিতরে লিখে ফেল ওর ইনপুট কি হবে, ফাংশনের ভিতরে লিখে ফেল ভেরিয়েবলের নামটা যাকে তুই পাঠাবি, কোথায় লিখবি, ফাংশনের ভিতরে। আর তুই ভুল জায়গায় ক্লিক করছিস, ফাংশনের ভিতরে
আর হ্যাঁ, যখন তুই পাঠাচ্ছিস একটা ভেরিয়েবলকে, তোকে শুধু ভেরিয়েবলের নামটা মেনশন করতে হয়, ডেটা টাইপ নয়, না শুধু নামটা। বলো তাহলে আমার কি হলো, ফাংশনটাকে কলও করলাম, ফাংশনের ভ্যালুটা এখানে চলেও আসলো। এরপরে আমাকে ডিসপ্লে করতে হবে, তাহলে ডিসপ্লে করে দেন ফ্যাক্টোরিয়াল ইজ, তারপরে যে ভেরিয়েবলে আছে। একটা স্পেস দিয়ে দে, তারপরে কোন ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের নামটা ওখানে মেনশন করে দে। এই জিনিসটা একটা মাথায় রাখবি, সেটা কি, সেটা হচ্ছে আমরা ফাংশনের ভিতরে, আমরা মেথডের ভিতরে যে ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করেছি, সেই ভেরিয়েবল গুলো কিন্তু আমরা এই মেথডের বাইরে অ্যাক্সেস করতে পারবো না। কেন করতে পারবো না, মনে আছে স্কোপ বলে একটা বস্তু শিখিয়েছিলাম, প্রডের স্কোপ কি, লাইন নাম্বার 6 টু লাইন নাম্বার 13, তাহলে এই স্কোপের মধ্যে একে চেনা, একে চেনে, এই স্কোপের বাইরে প্রডকে চেনা যাবে না, প্রডকে অ্যাক্সেস করা যাবে না, তাই আমাকে ফ্যাক্ট লিখতে হবে লাস্টে টার্মিনেটর। বস চালিয়ে দেখে নি, স্ল্যাশ কম্পাইল ডট কম, এটা কি ফ্যাক্টোরিয়াল, চলো। আচ্ছা কিছু এরর আছে, কোথায় এরর আছে দেখ, লাইন নাম্বারটা দেখে নে তোর কনসোলের মধ্যে, লাইন নাম্বারটা দেখ কি দেখাচ্ছে, ফ্যাক্টোরিয়াল ডট জাভা কোলন কত, উপর থেকে পড় 18, তাহলে লাইন নাম্বার 18 দেখ, কোথায় এরর দেখাচ্ছে সেটাও তোকে বলে দিয়েছে। এইভাবে তোর কি বলবো, তোর ব্লুজেতে আরো ভালো, ব্লুজেতে তোকে পুরো লাইনটাকে হাইলাইট করে দেখতে দেবে কোন লাইনে এরর আছে, তো সুবিধা হবে। আচ্ছা একটা নাম্বার দে, রাইট সাইডে ক্লিক কর, একটা নাম্বার দিয়ে দে, এন্টার মার, অনেক বড় একটা নাম্বার। এবার আমরা একটা কাজ করি, আমরা 5-8টা দিয়ে দেখে নিই যে তোর এটা ঠিকঠাক আসছে কিনা। আসুক 5.20, তাহলে প্রোগ্রাম ঠিক আছে। আচ্ছা আর একটা প্রোগ্রাম করা যাক তাহলে। আচ্ছা এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, তুই গুগল মিটে ফেরত চলে আয়। আচ্ছা এবার তোর হোমওয়ার্কের মধ্যে কি থাকবে, এই যে ফাংশনটা লিখি যার উপরে আমি ফুল বলে এখানে কমেন্ট দিয়েছি, তোকে এই ফাংশনটা খুলে, এই তোর কি সরি প্রোগ্রামটা খুলে এই ফাংশন গুলো খাতার মধ্যে লিখে রাখতে হবে, ঠিক আছে, নাম্বার 1 নাম্বার 2 করে লিখে রাখতে হবে, আর সাথে নালে লিখে রাখিস দিস ইজ আ টুল, আর এই টুলের কাজ কি, ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট কর। আচ্ছা এরপরে চলে আসি এটাতে, রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট এ টু দি পাওয়ার বি ওয়্যার এ এন্ড বি আর হোল নাম্বারস ইউজিং আ লুপ। আচ্ছা এখানে এ এন্ড বি আর হোল নাম্বারস যেটা লিখেছি ওটা একটু তোর কি বলবো মিসনমার, এখানে তোর বি একটা হোল নাম্বার, মানে এ ইজ গ্রেটার দ্যান 1, এ হ্যাজ টু বি গ্রেটার দ্যান 1, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, এ ইজ এ ন্যাচারাল নাম্বার বলে দিচ্ছি, এ ইজ আ ন্যাচারাল নাম্বার অ্যান্ড বি ইজ আ হোল নাম্বার, তাহলে বুঝতেই পারছিস এর তোর লিস্ট ভ্যালু কত হবে, এর লিস্ট ভ্যালু কত হতে পারে, তাহলে 1 হতে পারে এ লিস্ট ভ্যালু, মানে এ উইল বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, আর বি এর লিস্ট ভ্যালু কি হতে পারে, তাহলে বি উইল বি আইদার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। আচ্ছা এবার তাহলে আমাকে ইউজার থেকে এই দুটো ইনপুট নিতে হবে, সেটা বোঝা যাচ্ছে, লিখে ফেলি ইনপুট এ আর বি, আর তোর কি মনে হয় এদের ডেটা টাইপ কি হবে, ইন্ট ইন্ট। আচ্ছা এবার আমাকে কি করতে হবে, আমাকে পাওয়ার ক্যালকুলেট করতে হবে, এ টু দি পাওয়ার বি ক্যালকুলেট করতে হবে, তাহলে আমি একটু ক্যালকুলেশনের পার্টে আছি, তো আমাকে বল আমাকে যদি 2 to the power 3 ক্যালকুলেট করতে হয়, তাহলে আমরা বেসিক্যালি কোন অপারেশনটা বারবার করি যাতে আমরা 2 to the power 3 ক্যালকুলেট করতে পারি, 2 into 2 into 2, একদম 2 into 2 into 2, তার মানে আমরা কাকে কতবার মাল্টিপ্লাই করলাম,
কে 3 বার, একদম 2 মাল্টিপ্লাইড 3 টাইমস। এরপরে সাপোজ আমি চলে আসি হচ্ছে 2 2 নয় ধরনের 3 টু দি পাওয়ার 4, তাহলে কি হবে এটা? 3k 4 টাইমস। 3k 4, তাহলে ইন জেনারেল যদি আমি a টু দি পাওয়ার b লিখি তাহলে এটার ভ্যালু কি হয়? ak b টাইমস। একদম ak b টাইমস, a b টাইমস। তার মানে কি? আমাকে b টাইমস কোনো একটা কাজ করতে হবে। ওকে, মানে আমাকে বি টাইমস লুপ চালাতে হবে, তাই না? এখানে দেখ, এখানে আমি 3 বার 2 কে মাল্টিপ্লাই করছিলাম, তার মানে আমাকে লুপ কতবার চালাতে হয়েছে? 3 টাইমস, 3 বার মাল্টিপ্লাই হচ্ছে, এখানে 4 বার মাল্টিপ্লাই হচ্ছিল 3 টু দি পাওয়ার 4, তার মানে আমাকে লুপ চালাতে হয়েছে 4 টাইমস। সিমিলারলি এখানে বি টাইমস মাল্টিপ্লাই হবে, তাহলে আমাকে লুপ চালাতে হবে হচ্ছে বি টাইমস। এবার এই জিনিসটা আমি লুপ লুপের সময় বলেছিলাম না? লুপের সময় জিনিসটা আমি তো বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, যখন আমি 1 থেকে 5 নাম্বার জেনারেট করি আমার লুপটা কতবার চলে? 5 টাইমস, 5 টাইমস আমার লুপ চলে। তাহলে এবার আমি এটাকে তোকে রিভার্স ওয়েতে জিজ্ঞেস করছি, আমাকে যদি 10 টাইমস লুপ চালাতে হয় তাহলে আমাকে কত থেকে কত নাম্বার জেনারেট করতে হবে? 1 থেকে 10। একদম 1 থেকে 10, অথবা রিভার্স অর্ডারে 10 থেকে 1 ও তুই জেনারেট করতে পারিস, সেম ব্যাপার। তাহলে সিমিলারলি আমাকে এখানে বি টাইমস একটা লুপ চালাতে হবে, তো বি টাইমস লুপ চালাতে হবে মানে কি? আমাকে নাম্বার জেনারেট করতে হবে ফ্রম এ, আমাকে বি টাইমস একটা লুপ চালাতে হবে 1 থেকে b, একদম 1 টু b, লুপ রানস ফ্রম 1 টু b, এটা আমি আগে লিখি, লুপ রানস ফ্রম 1 টু b। ব্যাপারটা কি বোঝাতে পারলাম নাকি বুঝতে পারিসনি? হ্যাঁ বুঝেছি। এগুলো খাতায় কি লিখেছিস একটু? হ্যাঁ লাস্ট লাইনটা লাস্ট লিখে নে, এক্সপ্রেশন গুলো খাতায় একটু লিখে রাখবি, তাহলে তোর প্রোগ্রামটা করতে সুবিধা হবে। আচ্ছা পরে আচ্ছা, তার সাথে লুপ তো বি টাইমস চলবে, আর আমাকে মাল্টিপ্লাই কাকে বারবার করতে হবে? বি কে, এ কে না আই কে? একদম ঠিক, মাল্টিপ্লাই এ। এটা হয়ে গেল বলিস? আচ্ছা তাহলে এবার ফাংশনের হেডারটা দেখে নেওয়া যাক, ফাংশনের হেডারটা কি হবে। আচ্ছা এখানে আমরা কি করছি, আমরা একটা নাম্বারকে আরেকটা নাম্বারের পাওয়ারে রেজ করছি, তাহলে ফাংশনের নামটা পাওয়ার দিলে খারাপ হয় না, পাওয়ার দিচ্ছে। আচ্ছা তো এখানে লিখলাম পাওয়ার, আর ও কি নেবে? ও দুটো ইনপুট নেবে, একটা এ আর একটা বি, তাহলে সেটা আমি এখানে লিখবো কিভাবে? শুধু এ আর বি লিখলে হবে, কি লিখতে হবে তার আগে? এ কমা ইন্ট বি, একদম এন্ট এ কমা এন্ট বি। আর তোর কি মনে হয় এই রেজাল্ট ডেটা টাইপ কি হবে? এ টু দি পাওয়ার বি এর ডেটা টাইপ কি হবে? ইন্ট, একদম ইন্ট। এখানে আমরা ফ্র্যাকশনাল ইন্ডেক্সেস নিইনি, এখানে আমরা হোল নাম্বারস নিয়েছি, তো সেই কারণে এটা আমাদের ইন্ট হবে। তাহলে ফাংশন হেডারটাও লিখে নিন। আচ্ছা রেপেলে চলে যায়, এবার তুই রেপেলে একটা কাজ কর, এবার রেপেলে আমি তোকে ফ্রিডম দিচ্ছি এই প্রোগ্রামটাকে কপি করে নে, কন্ট্রোল এ কন্ট্রোল সি, ভিতরে ক্লিক কর। ভিতরে ক্লিক কর জাস্ট একবার, এবারে কন্ট্রোল এ কন্ট্রোল সি, কন্ট্রোল সি। আচ্ছা এবার একটা নতুন ফাইল বানিয়ে ফেল এখানে নাকি ফোল্ডারে, এটাতে। হ্যাঁ অ্যাড ফাইল দিয়ে দে, কি নাম দিবি ক্লাসের নাম? কি ছিল
পাওয়ার ক্যালকুলেট করছি আমরা। ডট জাভা এন্টার, ভিতরে আয়, লোড হোক দাদা, ভিতরে ক্লিক কর। পেস্ট করে দাও, কন্ট্রোল ভি হয়ে গেল। ক্লাসের নাম টাম চেঞ্জ করে দাও, আর আমি জিনিসপত্র ডিলিট করে দিচ্ছি, ওইগুলো তুমি লিখবে। বস, এবার সবার প্রথমে টুলটা লিখে ফেলো। ব্রেস 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 এবার ভিতরে তোর একটা ভেরিয়েবল লাগবে, যে ভেরিয়েবলের মধ্যে তুই মাল্টিপ্লাই করবি বারবার, সেই ভেরিয়েবলের নাম কি দেওয়া উচিত? কি লিখতে চাস? ঠিক আছে, মাল্টিপ্লাই করছি বারবার, তাই ওয়ান হবে। এবার আমাকে একটা লুপ বি টাইমস চালাতে হবে, তো তুই নিচেই আমাকে বললি বি টাইমস চালানো মানে জেনারেটিং নাম্বারস ফ্রম 1 টু বি। চলো, ব্রেস কাকে বারবার মাল্টিপ্লাই করতে হবে? এ ইনটু আই, এ ইনটু আই, হ্যাঁ, এ কে করতে হবে বারবার, একে বারবার মাল্টিপ্লাই করতে হবে পি এর সাথে। তাহলে এ ইনটু পি, পি ইনটু এ ইনটু পি, সেম জিনিস। তাহলে আমার রেজাল্ট বল, কোন ভেরিয়েবলে স্টোর হলো, রিটার্ন কি কোথায় করতে হবে? যতক্ষণ লুপটা শেষ না হচ্ছে আমার রেজাল্টটা কি পুরোপুরি ক্যালকুলেটেড হবে? এখানে লুপটা শেষ করে এন্টার মার, তারপরে এখানে রিটার্ন করবে। মিনিটে হয়ে গেল। এরপরে আমাকে ক্লাসের অবজেক্ট বানাতে হবে, তো এখানে দেখ কি চেঞ্জ করলে পরে ক্লাসের অবজেক্ট বানানো হবে। ডাবল ক্লিক কর ফ্যাক্টোরিয়ালের উপরে। একটা জায়গাও চেঞ্জ করে দাও, তাহলে এখানে আমাকে ইউজার থেকে দুটো ইনপুট নিতে হবে। এখানে ইউজারকে এন্টার দ্য ভ্যালু অফ এ আর এন্টার দ্য ভ্যালু অফ বি বলার থেকে বেস আর ইন্ডেক্স মেনশন করাটা বেটার না? তাহলে তুই বেসটা কোন ভেরিয়েবলে রাখবি? বেসটা তুই এতে রেখে দিস আর ইন্ডেক্সটা বিতে রেখে দিস, ঠিক আছে? তো ইউজারকে প্রম্পট দে, প্রম্পট দিয়ে ইনপুট নে, এন্টার দ্য বেস, তারপর এন্টার দ্য ইন্ডেক্স। ডট হবে, ইনপুট নিয়ে
আচ্ছা এবার তাহলে আমি কি করতে হবে, কল করতে হবে, কল করে কথা স্টোর করতে হবে, কারণ এই ফাংশনটা রিটার্ন করে। একটা ভেরিয়েবলে রেখে দেবে, ভেরিয়েবলটার নাম কি দেওয়া উচিত বল? POW আগেরটার মতন লাস্ট টাইম হয়ে যেত, তো সবার লাস্ট এটা দেখিয়ে দিলেই হয়ে যাবে। দেখি তো হয়ে গেছে, কম্পাইল করে দেখি। পিএমটার নাম পাওয়ার, দেখা বেশ ক্লিক কর, ভিতরে 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 ক্লিক করে দিতে হবে। সাদা হলো এন্টার, ঠিক আছে। আচ্ছা তো 1 ঘন্টা যেহেতু হয়ে গেছে, তোকে তো আমি ব্রেক দিচ্ছি, 10 মিনিটের ব্রেক নে, অ্যান্ড দ্য ক্লাস উইল রিজিউম অ্যাট 5:55 PM, ঠিক আছে? মিটে চলে যায়, মিটে চলে এসে তুই তোর ভিডিও আর তোর মাইক্রোফোনটা মিউট করে নে। তো ওরা স্ক্রিনটা শেয়ার করে দে। নেক্সট প্রোগ্রামটা দেখা যাক। আচ্ছা এটা কি, এখানে তোকে বলেছে রাইট এ প্রোগ্রাম টু চেক ইফ আ নাম্বার ইজ আ কম্পোজিট নাম্বার অর নট। এবার কম্পোজিট নাম্বার কাকে বলে? কম্পোজিট নাম্বার ইজ সাচ এ নাম্বার হুইচ হ্যাজ মোর দ্যান ওয়ান ফ্যাক্টরস আদার দ্যান ওয়ান অ্যান্ড ইটসেলফ, ঠিক আছে? আচ্ছা তো তাহলে একটা প্রথমে দেখে নিই যে ইউজার থেকে আমাকে কি কি ইনপুট নিতে হবে। তাহলে আমাকে বল ইউজার থেকে কি কি ইনপুট নিতে হবে আমাকে কম্পোজিট নাম্বার চেক করার জন্য। নাম্বার ইনপুট নিতে হবে, ডেটা টাইপটা আমার ইন্ট হবে, ইন্ট নাম। আচ্ছা এবার আমরা ক্যালকুলেশনটা দেখে নিই, ক্যালকুলেশন। আচ্ছা তো এবার তুই আমাকে বল, ফর এক্সাম্পল আমি এখানে কয়েকটা নাম্বার লিখছি, 2, 6, 7, 8, 9, 11, আর 10, তো এদের মধ্যে কোন কোন নাম্বার গুলো কম্পোজিট নাম্বার তুই আমাকে প্রথম থেকে বলতে থাক। স্ক্রিনটা আমার হোয়াইট হয়ে রয়েছে, এমন স্ক্রিন হোয়াইট হয়ে রয়েছে কেন? আচ্ছা তুই তোর অন্য কোনো একটা লিংক খুলেছিস, তুই এজ খুলেছিস, তুই গুগল ক্রোমে ক্লিক কর। আচ্ছা
এবার তুই আমাকে বল কোন নাম্বার গুলো এখানে কম্পোজিট নাম্বার, প্রথম থেকে আমাকে বলতে থাক। সিক্স সিক্স আমার কম্পোজিট নাম্বার, আর এইট এইট আমার কম্পোজিট নাম্বার, আর নাইন 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 আমার টেন কম্পোজিট নাম্বার, টেন টেন। ঠিক আছে, আচ্ছা তো এখানে আমাকে বল এদেরকে তুই কম্পোজিট নাম্বার কেন বলছিস? ইট ইজ ডিভিজিবল বাই ইটসেলফ আর অন্য নাম্বার ও তাহলে সিক্স এর কি কি ফ্যাক্টরস আছে আমাকে বলে ফেল। টু থ্রি আর সিক্স আর ওয়ান ও ওয়ান টু থ্রি আর সিক্স ইটসেলফ, তাহলে কতগুলো ফ্যাক্টরস আমি এখানে, আমি সাপোজ এখানে লিখছি ফ্যাক্ট কাউন্ট, কতগুলো ফ্যাক্টরস এখানে আমি দেখতে পাচ্ছি? চারটে দেখতে পাচ্ছি। আচ্ছা এরপরে হচ্ছে এইট, এইট এর কি কি ফ্যাক্টরস আছে? টু ফোর ওয়ান থেকে বল, ওয়ান ওয়ান টু ফোর ফোর এইট আর এইট, তাহলে এখানে আমার ফ্যাক্ট কাউন্ট কত? ফোর। ফোর, আচ্ছা। তো যেহেতু আর তুই এগুলোকে তুই কি বলবো কম্পোজিট নাম্বার তুই অলরেডি বলেছিস, এবার যেগুলোকে তুই কম্পোজিট নাম্বার বলিস নি তাদের ফ্যাক্টরস গুলো দেখে নেওয়া যাক। তো ফর এক্সাম্পল সেভেন, ঠিক আছে, তো সেভেন এর কি কি ফ্যাক্টরস? ওয়ান আর সেভেন ওয়ান আর সেভেন, ফ্যাক্ট কাউন্টের ভ্যালু কত? টু টু, আচ্ছা। এরপরে আর টু এর জন্য আমাকে বল টু এর কি কি ফ্যাক্টরস? ওয়ান আর টু ওয়ান আর টু, আর এর ফ্যাক্ট কাউন্ট তাহলে টু। তো তার মানে আমরা কি দেখছি, ইফ এনি নাম্বার হ্যাজ মোর দ্যান টু ফ্যাক্টরস তাহলে সেই নাম্বারটা আমরা একটা কম্পোজিট নাম্বার হিসেবে বলতে পারি। তার মানে কি, ইফ আ নাম্বার হ্যাজ দেয়ার ফ্যাক্ট কাউন্ট গ্রেটার দ্যান টু দেন দ্যাট নাম্বার ইজ আ কম্পোজিট নাম্বার। আচ্ছা এরপর তুই আমাকে একটা কথা বল, একটা নাম্বারের ফ্যাক্টরস কত থেকে কতর মধ্যে থাকে? ফর এক্সাম্পল এখানে তুই সিক্স নিয়ে নে, সিক্স এর ফ্যাক্টর কত? ওয়ান থেকে সিক্স অবধি, ওয়ান থেকে সিক্স অবধি। এইট এর ফ্যাক্টর কত থেকে কত অবধি? ওয়ান থেকে এইট, ওয়ান থেকে এইট অবধি। তাহলে ইন জেনারেল ফর এনি নাম্বার এন সেই নাম্বারের ফ্যাক্টর কত থেকে কতর মধ্যে থাকবে? ওয়ান থেকে এন অবধি, ওয়ান থেকে এন অবধি। তো তার মানে আমাকে কি করতে হবে, আমাকে ওয়ান থেকে এন অবধি নাম্বার জেনারেট করতে হবে, আর তারপরে চেক করতে হবে ইফ দ্য জেনারেটেড নাম্বার ইজ আ ফ্যাক্টর অফ এন। ঠিক আছে, এবার জেনারেটেড নাম্বারটা যদি আমি একটা ভেরিয়েবল আই তে রাখি তাহলে আমি কি করে টেস্ট করব টু সি ইফ আই ইজ আ ফ্যাক্টর অফ এন, আমার কন্ডিশন কি হবে? আই ইজ আ ফ্যাক্টর অফ এন কিভাবে লিখবি কন্ডিশনটা? আই মড এন, আই এন এর ফ্যাক্টর মানে কি, কে কাকে ডিভাইড করবে কমপ্লিটলি, এন আই কে না আই এন কে? এন মড আই, হ্যাঁ। তাহলে আই যদি এন কে কমপ্লিটলি ডিভাইড করে, কমপ্লিটলি ডিভাইড করা মানে কি, ডিভাইড না জিরো, জিরো। ওই কন্ডিশনটা যদি ট্রু হয় তার মানে আই এটার একটা ফ্যাক্টর, তাই আমাকে কি করা উচিত, আমাকে ফ্যাক্ট কাউন্টের ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করা উচিত। ব্যাপারটা কি, রাফ আইডিয়াটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা খাতার মধ্যে লিখে নিন, তারপরে আমি ফাংশন হেডারটাই আসছি। তাহলে দিস কন্ডিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদি আমার ফ্যাক্ট কাউন্ট দুয়ের থেকে বড় হয় তার মানে দ্যাট নাম্বার ইজ আ কম্পোজিট নাম্বার। লেখা হয়ে গেলে বলিস। আচ্ছা তাহলে এবার আমাদের ফাংশন হেডারটা কেমন হয়ে যাবে সেটা একটু দেখে নেব। আচ্ছা এখানে আমাদের অবজেক্টিভ কি, এখানে আমাদের অবজেক্টিভ চেক করা ইফ আ নাম্বার ইজ কম্পোজিট অফ নট, মানে এখানে আমাদের আমাদের অবজেক্টিভ হচ্ছে চেক করা। এবার আমরা যখন কোনো একটা জিনিসকে আমাদেরকে চেক করতে বলা হয় তার রেজাল্ট কি কি হতে পারে? ট্রু বা ফলস তোকে চেক করতে বলা হলো যে তোর কি বলবো দোকানে এই জিনিসটা পাওয়া যাচ্ছে কিনা, তো তোর রিপ্লাই সেই লোককে কি হবে, ইয়েস বা নো বা ট্রু আর ফলস? তাহলে আমাকে বলি ট্রু আর ফলস এটা কোন ডেটা টাইপের আন্ডারে আসে? বুলিয়ান,
তো সেই কারণে এই ফাংশনটা একটা বুলিয়ান রিটার্ন করবে। আচ্ছা এবার এখানে আমি চেক করছি, রাইট? তো জেনারেলি যখন আমাদের এরকম টাইপের কোনো একটা জিনিস চেক করি তখন আমাদের নামটা ইজ দিয়ে শুরু হয়, ঠিক আছে? তো এখানে আমি কি চেক করছি, কম্পোজিট কিনা। তাহলে ফাংশনের নামটা আমরা দেবো হচ্ছে ইজ কম্পোজিট। এটা ম্যান্ডেটরি নয়, বাট জেনারেলি এই পার্টিকুলার কনভেনশনটা ফলো করা হয়। আর একে আমরা কি পাঠাবো, কি অ্যাকসেপ্ট করবে, ইন্ট n বা ইন্ট নাম, নাম, ঠিক আছে? তাহলে এটা আমাদের ফাংশন হেডার, এটা খাতার মধ্যে লিখে নে, তারপর ফেরত পেলে চলে যায়। এই প্রোগ্রামটাকে কপি করে নিস, ভিতরে ক্লিক করে কন্ট্রোলে যেখানে খুশি ক্লিক কর, তবে উপরে ক্লিক করতে হবে তার কোনো মানে নেই, যেখানে ইচ্ছা কন্ট্রোলে, কন্ট্রোল সি, প্লাস ফোল্ডারের পাশে তিনটে ডটে ক্লিক কর, ফোল্ডারের পাশে, হ্যাঁ, নাম দিয়ে দে, কি নাম দিয়েছিস? কমপ্লিট। যা ডিলিট করা ডিলিট করে দিচ্ছে। বস ক্লাসের নামটা চেঞ্জ কর সবার প্রথমে। যেহেতু আমরা চেক করছি, না যেহেতু আমরা চেক করছি আমাদের রিটার্ন টাইপটা বুলিয়ান হবে। কম্পোজিট নামের প্লেস আর একটা নাম্বার নেবে, ভুলে যাস সেটা ভুলিস না। এবার ক্যালকুলেট কর এই নাম্বারের কতগুলো ফ্যাক্টর আছে। তাহলে আমার ফ্যাক্ট কাউন্ট বলে একটা ভেরিয়েবল লাগবে, ওটার তোর ডেটা টাইপ কি মনে হয় হওয়া উচিত? ইন্ট, একদম, দিয়ে দিয়ে দে। আর ইনিশিয়াল ভ্যালু বলো কত হওয়া উচিত? ফ্যাক্ট কাউন্টের ইনিশিয়াল ভ্যালু হবে 1, না 0, মাল্টিপ্লাই করবো না। তুই 1 দিয়ে শুরু করতে পারিস যদি তুই তোর লুপটাকে 1 থেকে n অবধি না চালিয়ে 2 থেকে n অবধি চালাস, বাট ওটা আবার 1 এর জন্য আবার কেসটা কভার করবে না, তাই 1 থেকে চালানোটাই বেটার। তাহলে লুপটা কত থেকে কত চালাতে হবে, একটা নাম্বারের ফ্যাক্টর কত থেকে কতর মধ্যে লাই করে, 1 থেকে নাম্বার অবধি। তাহলে একটা লুপ চালা 1 থেকে নাম অবধি, সেটা বুঝিস না। তাহলে ব্রেস দে এই কন্ডিশনটা কি চেক করছি, ফাই ইজ এ ফ্যাক্টর অফ নাম, যদি এটা ট্রু হয় তাহলে আমরা কি করবো, ফ্যাক্ট কাউন্টের ভ্যালু কি করবো,
ইনক্রিজ করবে, ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করবে একদম ঠিক। ব্যাকস্পেস কর আর তোর ওটার সামনে গিয়ে একটা স্পেস দে, এখানে সে একটা স্পেস দে, এটা একটা এটার সামনে ঠিক আছে করে দিয়েছ। রিটার্ন ফ্যাক্ট কাউন্ট আচ্ছা কোথায় রিটার্ন ফ্যাক্ট কাউন্ট? যতক্ষণ না ফর লুপটা শেষ হচ্ছে আমার ফ্যাক্ট কাউন্টের কি ভ্যালুটা ক্যালকুলেটেড হবে? না, ফর লুপের বাইরে এই ভুলটা তুই করিস না, এটা অনেক স্টুডেন্টই করে। সব সময় লাস্ট মাথায় একটা জিনিস রাখবে, রিটার্ন স্টেটমেন্ট শুড বি দা লাস্ট স্টেটমেন্ট ইন আ ফাংশন, মানে এটা তোর একটা কি বলবো রুল, বাট ইট শুড বি ফলো। ভিতরেও দিতে পারি আমরা, বাট স্টিল ঠিক আছে। তাহলে এখানে এবার অবজেক্টটা ঠিকঠাক ভাবে বানিয়ে ফেল, ক্লাসের নামটা চেঞ্জ হয়েছে এখানে। এবার ইউজার থেকে একটা ইনপুট চেয়ে নিই, ভিতরে ক্লিক করতে হবে আগে, দেখতে পারে এবার আমাকে কি করতে হবে। আচ্ছা এবার ভেবে একটু দেখ, এখানে আমাদের রিটার্ন টাইপটা কি? বুলিয়ান। বুলিয়ান। তাহলে এখানে আমার ভেরিয়েবলের টাইপটা কি হওয়া উচিত তার ভ্যালুটা স্টোর করার জন্য? বুলিয়ান বুলিয়ান। আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে রিটার্ন ফ্যাক্ট কাউন্ট নয়, এটা আমি তখন কি বলবো একটু জানি না কেন আমি এটা ভুল করে বসলাম, একটু ফাংশনে ফেরত হয় লাইন নাম্বার 15। এখানে আমাকে কি ফ্যাক্ট কাউন্ট রিটার্ন করতে হবে নাকি ট্রু অ্যান্ড ফলস রিটার্ন করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ট্রু অর ঠিক আছে ফলস, এবার, রিটার্ন ট্রু রিটার্ন ফলস। না 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 হ্যাঁ সেটা সেটা নিয়ে আমি আসছি, আগে এটা একটু মুছিয়ে। আচ্ছা আমাকে একটা কথা বল, আমরা কখন ট্রু রিটার্ন করব? যদি আমার নাম্বারটা কম্পোজিট হয়, আমাদের নাম্বারটা কম্পোজিট কখন হবে যদি ফ্যাক্ট কাউন্ট কার থেকে বড় হয়? টু থেকে বড় হয়, একদম, তাহলে সেটা এখানে টেস্ট কর, ফ্যাক্ট কাউন্ট টু থেকে বড় কিনা। ইফ স্পেলিংটা একটু ঠিক করে নিস, আচ্ছা তুই যখন ক্লাস করিস তুই কি আমার সাইড থেকে কোনো নয়েজ শুনতে পাস? কনস্ট্যান্টলি কোনো নয়েজ আসছে বা কিছু? ওই লাইট এয়ারের নয়েজ গুলো যেরকম হয় সেরকম। আচ্ছা আচ্ছা, ওটা তো মানে এটা তো কাছে আছে আর এতটা সেন্সিটিভ, শ্বাস নিলেও সেই আওয়াজটা আসে। হ্যাঁ, জুমে তো আরো বেশি হয়, আমাদের এক্সাম টাইমে বলেছিল সবাই আনমিউট থাকবে, তারপরে এমন আওয়াজ এসছে সবাইকে মিউট করে দিয়েছে। অ্যাকচুয়ালি সবাই তো হেডফোন ইউজ করে না, না যখন হুম, যদি কেউ সেটাই। স্পিকার ইউজ করে তাহলে একটা ফিডব্যাক হুম, হবে, স্পিকারের সাউন্ডটা মাইক্রোফোনে, মাইক্রোফোনের সাউন্ডটা স্পিকারে, একটা কনস্ট্যান্ট লুপ। আচ্ছা তাহলে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি রিটার্ন করা উচিত? রিটার্ন করলে ট্রু। একদম, তাহলে এখানে ব্রেস ওপেন কর, এন্টার, রিটার্ন ট্রু। ট্রু এর কিটা কিন্তু ছোট হবে, ইটস এ কিওয়ার্ড আফটার অল। আচ্ছা এবার এখানে এসে এলস কি রিটার্ন করা উচিত? ফলস। একদম করে ফেলো লাইন নাম্বার 19 এন্টার মার। হ্যাঁ ব্রেস দাও, ঠিক আছে এবারে মেইন মেথডটা ফেরত চলে। হুম
তাহলে এখানে আমার এটা বুলিয়ান হবে, দিয়ে নে বুলিয়ান। আর তুই ভেরিয়েবলটার নাম রেজাল্ট দিয়ে রাখ, বুলিয়ান স্পেস রেজাল্ট ইকুয়াল টু, ফাংশনটাকে কল কর। দেখ নামটা যেহেতু আমরা কি বলবো এইভাবে দিয়েছি, যখন ফাংশনটাকে কল করছিস তুই একদম বুঝতে পারছিস না এক্স্যাক্টলি তুই কি কাজ করছিস। অভিজিৎ তুই যদি বাদ দিস, ইজ কম্পোজিট নাম, মানে নাম কম্পোজিট কিনা চেক করছি, তো সেই কারণে আমি নামগুলো এরকম দেওয়াটা পছন্দ করি। তাহলে কি, তাহলে আমাকে আবার ফাংশনটাই গিয়ে দেখতে হবে না ফাংশনটার কাজ কি হচ্ছে। নাম পাঠিয়ে দে, ক্লাসে টার্মিনেটর দে। আচ্ছা এখানে আমাদের আউটপুটটা দুটো হতে পারে, আইদার নাম ইজ কম্পোজিট অর নাম ইজ নট কম্পোজিট, তাই না? তাহলে এক মিনিট দাঁড়া, কিন্তু দুটো আউটপুটে কি আমরা একসাথে দেখাবো? নিশ্চয়ই না, রেজাল্টের ভ্যালুর উপরে ডিপেন্ড করবে। তাহলে রেজাল্টের ভ্যালু যদি ট্রু হয় তাহলে আমরা দেখাবো নাম ইজ কম্পোজিট, ফলস হলে দেখাবো নাম ইজ নট কম্পোজিট। তাহলে আমাকে রেজাল্টের ভ্যালুটা চেক করতে হবে, চেক করো। ইফ রেজাল্ট ট্রু কিনা, তাহলে নিচে একটা ব্রেস দাও, ব্রেস দিয়ে ডিসপ্লে করো নাম ইজ কম্পোজিট, নামের ভ্যালুটা ডিসপ্লে হওয়া উচিত। হ্যাঁ এন্টার কেন, নাম ইজ কম্পোজিট, নামের ভ্যালুটা ডিসপ্লে করে দে অ্যাজ এ ভেরিয়েবল, নামের ভ্যালুটা অ্যাজ এ ভেরিয়েবল ডিসপ্লে করে দে। নাম ইজ কম্পোজিট, ইজ কম্পোজিট টেক্সট পার্ট, নাম হচ্ছে ভেরিয়েবল পার্ট, বুঝতে পারছিস? নামের ভ্যালুটা ডিসপ্লে করতে হবে, এই ভেরিয়েবলটার ভ্যালু, প্লাস ডাবল কোর্সের মধ্যে স্পেস দিয়ে ইজ কম্পোজিট। লাস্ট টার্মিনাল দে, আচ্ছা এবার এখানে এলস আয়, এলস এন্টার, এটাকে কপি করে নে, কন্ট্রোল এ না, এটাকে মাউস দিয়ে কপি করতে হবে। একটা কাজ করিস না, তুই একটা মাউস কিনে নিস, তোর সুবিধা হবে, সাইডে নালে একটা খাতা বা কোনো একটা বই রাখিস, তার উপরে নালে মাউসটা রেখে ইউজ করিস। তুই টেবিলে বসিস না খাটে বসিস? খাটে। আচ্ছা তাহলে একটা বই রেখে তাহলে ইউজ করে নিস, একটা মাউস নিয়ে নিস। ফ্লিপকার্ট এখনো বিগ বিলিয়ন ডে চলছে, ওয়্যারলেস মাউস নিয়ে নিস একটা নালে। ইজ নট কম্পোজিট, ব্যাস তাহলে এবার চালিয়ে দেখে নেওয়া যাক। এন্টারের নাম্বার দিয়ে দে, এন্টার, এইট ইজ কম্পোজিট। এরপর আরেকটা নাম্বার দেওয়া যাক, যে নাম্বারটা কম্পোজিট নয় আমরা জানি, লেটস সে ফাইভ, ফাইভ ইজ নট কম্পোজিট, ঠিক আছে। এবার এরকম ভাবেই আমরা প্রাইমটাও চেক করে নিতে পারবো। তুই চলে যায় হচ্ছে গুগল মিটে, আচ্ছা এটাও কিন্তু একটা টুল ছিল, এগুলো কিন্তু তোকে পরে খাতায় লিখতে হবে। বাট দেখে নেওয়া যাক প্রাইম কি করে আমরা চেক করবো, নাম্বার আছে প্রাইম নাম্বার অর না। এখানেও আমরা একটা নাম্বার ইনপুট নেবো, নাম্বার ইনপুট নেওয়ার পরে আমরা কি করবো, আমরা এখানেও সেই ফ্যাক্ট কাউন্ট বের করবো, ঠিক আছে। আচ্ছা এবার তুই আমাকে একটা কথা বল,
তোর কি মনে হয় ফ্যাক্ট কাউন্টের ভ্যালু কি হলে পরে এই নাম্বারটা একটা প্রাইম নাম্বার হবে? টু। একদম। তো যদি আমার ফ্যাক্ট কাউন্টের ভ্যালু টু হয় তাহলে পরে দ্য নাম্বার ইজ প্রাইম, এটা ট্রু হলে প্রাইম আর ফলস হলে নট প্রাইম। ঠিক আছে, তো আমাদের আগেরটার মতনই কোড হবে, শুধু আমাদের কন্ডিশনটা ডিফারেন্ট হবে। তাহলে আমাদের ফাংশন হেডারটা কেমন হবে সেটা দেখে নেওয়া যাক। তাহলে এখানেও যেহেতু আমরা চেক করছি তাই বুলিয়ান দেবো আমরা ইজ প্রাইম, ইজ প্রাইম। ব্র্যাকেটের মধ্যে কি নেবে ফাংশনটা? ইন্ট নাম। একদম, এটা আমাদের ফাংশন হেডার। লিখে নে, কোডটাকে কপি কর, কপি করে আবার শুরু হয়ে যাবে। আচ্ছা, রেপেল একটু তোর নতুন প্রোগ্রাম শুরু করার আগে এই প্রোগ্রামে একটু নিচে, হ্যাঁ এখানে একটা জিনিস দেখ। আচ্ছা, এবার এটাকে তুই দুটো স্টেটমেন্টে ভাঙতে পারিস, অথবা সাবস্টিটিউশন ইউজ করে রেজাল্টের জায়গায় কি সাবস্টিটিউট করলে আমাকে আর এই ভেরিয়েবলটা ইউজ করতে হবে না? রেজাল্টের জায়গায় রেজাল্টের মধ্যে কি রাখছি আমরা সেটার ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই তাহলে ছোট হয়ে যাবে, একটা লাইন কম লিখতে হবে। তাহলে রেজাল্টের জায়গায় কি লিখবো আমরা? কম্পোজিট, ইটস কম্পোজিট। একদম, এই জিনিসটা আমরা যদি এইভাবেও লিখি তাহলেও কিন্তু আমাদের কাজ হবে। ঠিক আছে, তো এবার তুই কিভাবে করতে চাস দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ, বাট আমার মনে হয় এইভাবে করলে পরে বেটার হয়, কারণ লিখতে তোকে কম হয়। এটা বুঝেছিস তো কেন এটা করতে পারলাম? মানে আমরা ডিরেক্টলি এখানে ইউজ করে ফেলছি ইনস্টেড অফ স্টোরিং ইট ইন এ ভেরিয়েবল। আচ্ছা, এটাকে পুরো কপি করে নি, পুরো কপি করে নিয়ে একটা নতুন ফাইল বানিয়ে ফেল। ক্লাসের নাম টাম চেঞ্জ কর, এগুলো আমি নিচ্ছি। লাইন নাম্বার ফাইভ এর টুলটা বানিয়ে ফেল। আমি জানি আগের প্রোগ্রামটায় একটা লাইন চেঞ্জ করলেই হয়ে যেত, একটা দুটো লাইন চেঞ্জ করলেই হয়ে যেত, বাট স্টিল আমি চাই তুই এটা যাতে লিখিস, যাতে ইউ গেট দি হ্যাং অফ ইট। বাট দুটো কাইন্ডের, একটা যেখানে আমাদেরকে কোনো ইন্টিজার টাইপ বা কোনো রেজাল্ট কম্পিউট করতে হয়, যেখানে আমাকে চেক করতে হয়। কি লিখতে হয় তারপরে ফাংশন হেডার লেখাটা পড়ে? আরে যে কোনো ফাংশনের পরে কি দিস তুই? বুঝতে পারছিস না এই যে এটা? হ্যাঁ, এন্টার। ভুলিস না, এগুলো করতে করতে চলে আসবে, বাট স্টিল। আচ্ছা, সবার প্রথমে ইফ আমাকে ফ্যাক্ট কাউন্ট ক্যালকুলেট করতে হবে না? যেভাবে করেছিলাম তোর কম্পোজিটে সেভাবেই এখানে করবো, শুধু লাস্টে কন্ডিশনটা অন্য চেক করবো।
ব্রেস দিবি সবসময়, জানি সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, বাট স্টিল ব্রেস দিবি। পরে যদি অন্য কিছু অ্যাড করতে হয় তখন দরকার লাগবে। এবারে কোথায় চেক করতে হবে? ব্র্যাকেট এখানে কি চেক করছি? প্রাইম কিনা চেক করছি। তাহলে কন্ডিশনটা কি হবে? তাহলে ট্রু রিটার্ন করব, আদারওয়াইজ ফলস রিটার্ন করব। চেঞ্জ করা যাবে না, আমি 1 মিনিটে একটা ওয়াইফাই টা চেঞ্জ করে নিই। হুম হুম আগে তুই মোবাইল দিয়ে করছিস কেন? তুই মোবাইল দিয়ে করছিস কেন? মোবাইলের কি ও এটা, ওই ওয়াইফাই টা চলে গেছে, ও আচ্ছা রাউটারের ওয়াইফাই টা চলে গেছে সাডেনলি। আচ্ছা কর ব্রিস ব্রিস ব্রিস। আর কিছু না ফিউচার প্রুফ করার জন্য। এটা না করলেও তো হবে বলেছিলাম না, এখানে তোর কল করার সময় ঠিকভাবে কল করতে হবে। obj ডট ইস প্রাইম, ইস প্রাইম একটা ফাংশন না, ব্র্যাকেট দিতে হবে, তার কি পাঠাতে হবে ইস প্রাইমকে? ব্রেস ব্রেস সামনের নামটা বসিয়ে দে। কপি করে পেস্ট করতে পারিস। আর কাকু কোথায় চাকরি করে নাকি কাকুর দোকান আছে?
বিজনেসের জন্য ডায়াগনস্টিক্স এর বিজনেস, আর কি, কিসের বিজনেস? ডায়াগনস্টিক্স, ব্যাগ ইলাস্টিক্স, ডায়াগনস্টিক্স, ডায়াগনোস্টিক্স। আচ্ছা আচ্ছা, হিউম্যান না মেশিন? সব মেশিনের, সব ওই ভেন্টিলেটার থেকে স্টার্ট করে সবকিছুই হয়। আচ্ছা, বস হয়ে গেছে, চালিয়ে দেখে নেওয়া যাক। কি এরর দিচ্ছে, কোথায় এরর দিচ্ছে সেটাকে আমাকে বলতো, কোন লাইন নম্বরে এরর দিচ্ছে। সবার প্রথম থেকে দেখবি, ফার্স্ট এরর থেকে দেখবি। না না, ফার্স্ট এরর মানে ওটাতে না, যেখানে রান করলাম সেখানে। ফার্স্ট এরর কোন লাইনে? লাইনে 12। তাহলে 12 আসা যাক। আচ্ছা, কি বলছে এররটাকে একটু পর? ইনিশিয়ালাইজড, মাইট নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজ। আমি যে এখানে ফ্যাক্ট কাউন্টারেবলটাকে ইনক্রিমেন্ট করছি, তাহলে একটু স্ক্রল করে উপরে যা। আমি যেখানে ফ্যাক্ট কাউন্টারটাকে ইনক্রিমেন্ট করছি, ইনক্রিমেন্ট করার জন্য আমার একটা স্টার্টিং ভ্যালু দেওয়া উচিত না? তাহলে কোথা থেকে ইনক্রিমেন্ট করবে? দিস ইজ হোয়াট ইজ মেন্ট বাই নট মাইট নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজ। কোনো একটা ইনিশিয়াল ভ্যালুও পাইনি, ঠিক আছে? তো সেই কারণে কি, এই প্রথম এররটার জন্যই কিন্তু সেকেন্ড এররটা এসেছে। সেকেন্ড এররের মধ্যে যদি ফ্যাক্ট কাউন্টারের ভ্যালু চেক করছিস, এখানে দেখ সেম এররটাই এসেছে। কেন? প্রথম এররের সাথে সেকেন্ড এররটাকে ট্রিকল করেছে। এবার যদি আমি এটাকে চালাই, তাহলে দেখবো জিনিসটা চলবে। সবসময় ফার্স্ট এররটা দেখবি, পরের এরর গুলো না। ফার্স্ট এরর, এটার নাম্বার দিয়ে দে নাম্বার। সেভেন ইজ এ প্রাইম নাম্বার, আবার চালাই। একটা নন প্রাইম নাম্বার দে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে দেখে নেওয়া যাক নেক্সট প্রোগ্রামটা। তুই চলে যায় তিনটে। হ্যাঁ, এই প্রোগ্রামটা তোর আমার যদ্দূর মনে হয় আমার মতো অ্যাসাইনমেন্টে ওটা নেই, দেখে নিতাম। না, এটা অ্যাসাইনমেন্টে নেই, এটা আমি তোকে এখানে দিচ্ছি। এই প্রোগ্রামটা শুধু তুই একটু খাতার মধ্যে কপি করে, এটা অ্যাসাইনমেন্টের মধ্যে নেই। তুই দে হচ্ছে কোশ্চেন নম্বর 0 সাব পার্ট এ। রাইট আ প্রোগ্রাম টু জেনারেট কম্পোজিট নাম্বারস উইদিন আ রেঞ্জ। আমাকে একটা রেঞ্জের মধ্যে কম্পোজিট নাম্বার জেনারেট করতে হবে। এটা এটার মানে কি? এটার মানে ইউজার আমাকে দুটো নাম্বার দেবে, একটা লোয়ার বাউন্ড আর একটা আপার বাউন্ড, ঠিক আছে? সাপোজ এরকম আমাকে দিল, দেওয়ার পরে এই 1 থেকে 10 এর মধ্যে কোন কোন নাম্বার গুলো কম্পোজিট নাম্বার বল। যেগুলো যেগুলো হলো ডিভিজিবল বাই ইটসেলফ আর ইয়ে। হ্যাঁ, আমাকে তোকে এক্সাম্পলটা দিতে বলছি, মানে কোন কোন নাম্বার 1 থেকে 10 এর মধ্যে কম্পোজিট, কেন কম্পোজিট সেটা নয়, কি কি কোন কোন নাম্বার কম্পোজিট আমাকে একটু বল। 1 কম্পোজিট নাম্বার? না না, 1 না, 2 না, 3। 3 কম্পোজিট নাম্বার? ও, এটা তো প্রাইম না, না 3, 4, কম্পোজিট বলছি 6, 4। 6, 8, 9, আর 10 তো ইনক্লুসিভ ধরতে হবে। ইনক্লুসিভ
তার মানে কি ইউজার যদি আমাকে এই দুটো জিনিস দেয় আমার আউটপুট এটা হওয়া উচিত, ঠিক আছে? তো এটার মানে হচ্ছে এটা জেনারেট কম্পোজিট নাম্বারস উইদিন আ রেঞ্জ। তাহলে রেঞ্জের মধ্যে যদি আমাকে কম্পোজিট নাম্বার জেনারেট করতে হয় ইউজার থেকে আমাকে কটা ভ্যালু নিতে হবে? লোয়ার বাউন্ড আপার বাউন্ড, লোয়ার বাউন্ড এন্ড আপার বাউন্ড, এই দুটোই আমার ইন্টিজার হবে, ইন্ট এলবি কমা ইউবি। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, এই রেঞ্জের মধ্যে যতগুলো নাম্বার আছে এই রেঞ্জ মানে কি আমাকে একটা লুপ চালাতে হবে, আর আমার ফর এর ভেরিয়েবল কি হয় জেনারেলি আই হয়, তো আমাকে কি চেক করতে হবে আই আমার কম্পোজিট কিনা, যদি কম্পোজিট হয় তাহলে আমি ডিসপ্লে করব। এবার বলতো কম্পোজিট চেক করার জন্য আমার কোন টুলটা লাগবে, টুলটার নাম বল। অ্যাকাউন্ট টুল মানে ফাংশন, কোন ফাংশন লাগবে? ইজ কম্পোজিট, একদম ইজ কম্পোজিট লাগবে। ইজ কম্পোজিট অলরেডি আমরা আগে লিখেছি না, আমরা ওখান থেকে কপি পেস্ট করে দেবো। ইজ কম্পোজিট, আচ্ছা স্পেলিং ভুল লিখছিলাম, ইজ কম্পোজিট, বুঝেছিস? এবার দেখে নে ফাংশন দিয়ে এই জিনিসটা লেখাটা কত সিম্পল হয়ে যায়। তারপর তুই আমাকে বলিস তোদের স্কুলে এইভাবেই লেখাতো কিনা। আচ্ছা এবার এটার জন্য আমাদের শুধু এই ফাংশনটা লিখতে লাগবে, এই ফাংশনটা আমাদের শুধু লাগবে, বাকি বাকি জেনারেশন আর প্রিন্টিং এর কাজটা আমরা মেইন মেথডেই করব, ঠিক আছে? আচ্ছা এটা লেখা হয়ে গেছে, আচ্ছা এটা পেলে চলে আসা যাক। আচ্ছা এবার কম্পোজিট নাম্বার আমার কোথায় জেনারেট হচ্ছিল, এখানে জেনারেট হচ্ছিল, এটাকে কপি করে নিই, নতুন ফাইল বানাই, এটার নাম আমি দিচ্ছি হচ্ছে জেনারেট কম্পোজিট। আচ্ছা টেস্ট করে দিই, এখানে আমি লিখে দিই হচ্ছে জেনারেট কম্পোজিট। আচ্ছা এবার তুই রেপেলে চলে যাই। আচ্ছা এবার ওই জেনারেট কম্পোজিটটা খুলে ফেল, দেখ লেফটে আছে জেনারেট কম্পোজিট। আচ্ছা স্ক্রল করে নিচ্ছে, আর এবার ইউজার থেকে ঠিকঠাক ইনপুট নেই, দুটো ইনপুট চাইতে হবে, লাইন নাম্বার 28 এ তোর প্রম্পট মেসেজটাকে চেঞ্জ করে নে। এন্টার দি লোয়ার বাউন্ড, হলো এই ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে না, হলো এরপরে সেম ভাবে এন্টার দি আপা বাউন্ড, চাইলে কপি পেস্ট করতে পারিস, ইন্ডেন্টেশনটা ঠিক রাখিস, ট্যাব ট্যাব স্পেস দিতে হবে না, ট্যাব দিবি দুবার তাতেই হবে, দুটো স্টেটমেন্টই কপি করে নেবো। ভেরিয়েবলের নাম চেঞ্জ করবো, এরপর একটা লুপ চালা যেটা এই রেঞ্জের মধ্যে চলবে। একদম এখানে যেরকম ভাবে আমরা চেক করছিলাম ঠিক সেরকম ভাবেই আমরা ভিতরে চেক করবো, তাহলে ভিতরে কল কর। আচ্ছা হ্যাঁ এক মিনিট, কল করার আগেও তো আমাকে একটা কথা বলতো, এখানে আমাকে কোন ক্লাসের অবজেক্ট বানাতে হবে, এই ক্লাসটা কি কম্পোজিট? না তো, এটা জেনারেট কম্পোজিট না, তাহলে ফাংশনের নামটা একটু চেঞ্জ করান, পুরো মুছিস না সামনে যে জাস্ট ক্লিক। ক্লাসের নাম হচ্ছে জেনারেট কম্পোজিট, ক্লাসের নাম, এটা ফাংশনের নাম নয় ক্লাসের নাম, ক্লাসের নামে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল।
সেম লাস্টেও করে ফেলে। ঠিক আছে, আচ্ছা ব্যাস এবার এখানে চেক কর আইটা আমার কম্পোজিট কিনা, নিচে অলরেডি লেখা আছে কি করে চেক করতে হয় সেরকমই চেক কর। এক মিনিট, আইটাকে কম্পোজিট কিনা চেক করতে হবে। এখানে কি, এখানে কাকে, কে কম্পোজিট কিনা চেক করছিলাম এখানে? আইটা কম্পোজিট কিনা চেক করতে হবে। না না সেটা চেক করতে হবে, বাট যেটা আমি হাইলাইট করেছি সেটার কথা বলা, এখানে আমি কাকে চেক করছিলাম, কে কম্পোজিট। এখানে আমি নামকে চেক করছি। একদম, নামের জায়গায় আই বসিয়ে দিলেই হয়ে যাবে না? ঠিক আছে তাহলে ভিতরে সেইভাবেই লেখ, এখানে চেঞ্জ করিস না, এখানে চেঞ্জ করিস, জাস্ট রেফারেন্স এর জন্য রেখেছি আমি, ওকে লিখতে এখানে হবে, এটা আমি ডিলিট করে দেবো, যে দেখে দেখে লিখতে পারিস সেই রেফারেন্স এর জন্য লিখেছি, লেখা শুরু করে দে। এই দেখে দেখে লিখতে বলেছি বলে পুরো টুক দিয়ে নাকি? হ্যাঁ তারপরে এন্টার মার, তাহলে এটা যদি ট্রু হয় তাহলে পরে আমরা কি করব, আইটাকে, আই হচ্ছে আমার নাম্বারটা যে কম্পোজিট, তাহলে তুই আই কে কমা সেপারেটেড ডিসপ্লে করে দে। কমা সেপারেটেড ডিসপ্লে কি করে করবি, প্রিন্ট না প্রিন্ট এলএন? প্রিন্ট একদম, করে ফেল। কমা সেপারেটেড, তাহলে আই তার সাথে বিষয়টা অ্যাপেন্ড করতে হবে। আই ইজ কম্পোজিট। কমা সেপারেটেড দেখাতে বলেছি, নাম্বারটা দেখালি, তার সাথে কি জুড়তে হবে? কমা সেপারেটেড ভুলে গেছিস আগের দিনটা দেখ। হ্যাঁ এই কমাটা তোকে জুড়তে হবে, মানে কি কমাটা হচ্ছে তোর টেক্সট পার্ট, তাহলে টেক্সট পার্ট কি করে অ্যাড করে। তারপর ভিতরে একদম প্লাস প্যারামিটার দিয়ে। আচ্ছা যদি এটা কম্পোজিট না হয় তাহলে কি আমাদের কি কিছু করার লাগবে? কম্পোজিট হলে এলস না হ্যাঁ করতে হবে করতে হবে না, কারণ আমি তো শুধু কম্পোজিট নাম্বার না। গুলো ডিসপ্লে করবো তাই না, তাই আমরা এলস পার্টটাকে স্কিপ করছি, বুঝছিস ব্যাপারটা? তো যখন তোকে এরকম জেনারেট করতে বলবে তোর কোডের স্ট্রাকচারটা এটাই হবে, তোর মেইন মেথডটা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে হচ্ছে তুই কাকে কল করছিস। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা কথা আমি তোকে বলে দিই, ইজ কম্পোজিট আমাকে কি রিটার্ন করে, ট্রু অর ফলস? ট্রু বা ফলস রিটার্ন করছে। এবার ইফ এর ইফ ব্লকটা কখন এক্সিকিউট করে, যদি আমার কন্ডিশনটা ট্রুতে ইভ্যালুয়েট করে। ঠিক আছে, এবার ট্রুতে ইভ্যালুয়েট দুটো ভাবে করতে পারে, আইদার একটা কন্ডিশন ট্রুতে ইভ্যালুয়েট করতে পারে, অথবা আমি যদি ডিরেক্ট ট্রু লিখি তাহলেও এই কন্ডিশনটা ট্রু না বেসিক্যালি, রাইট? আচ্ছা তাহলে এই তো আমাকে কি তাহলে ট্রু পেলে পরে যদি আমি এই জিনিসটা লিখি, ধরে নে আমি এরকম একটা কোড লিখছি, ইফ ট্রু প্রিন্টএলএন, পুরো জিনিসটা আমি কপি করছি, কপি ওয়ান, তারপরে হচ্ছে এলস, এখানে আমি দিচ্ছি হচ্ছে সাপোজ টু। আমাকে একটা কথা বলবো, এই কোড স্নিপেটের জন্য কি আউটপুট আসা আছে উচিত, যেটা হাইলাইট করেছি? ট্রু হলে ওয়ান হবে, না 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 ট্রু হলে না, এই কোড স্নিপেটের জন্য কি আউটপুট আসবে তোর কি মনে হয়, কন্ডিশনটা আমি দিয়ে দিয়েছি। ইফ ট্রু তাহলে প্রিন্ট হবে ওয়ান। এলস কি কখনো প্রিন্ট হতে পারে? না একদম ঠিক, কন্ডিশনটাই আমার সবসময় ট্রু, এটা চেঞ্জ করবে না, তো সেই কারণে সবসময় ইফ ব্লকটাই প্রিন্ট এক্সিকিউটেড হবে, বুঝেছিস? এখানে আমি ট্রু এর জায়গায় ট্রু ইকুয়াল টু ইকুয়াল টু ট্রি করার কি কোনো দরকার আছে? না করার দরকার নেই। এবার তুই এই ফাংশনটার ব্যাপারে ভাব,
এর আমাকে কি রিটার্ন করছে, ট্রু বা ফলস? তো যদি এর এই পুরো জিনিসটা যদি ট্রু হয়ে যায় তাহলে ইফ ব্লকটা এক্সিকিউট করবে, ফলস হয়ে গেলে এলস ব্লকটা এক্সিকিউট করবে। তো আমি যদি এখানে ফলস লিখতাম তাহলে বলতে এই কোড স্নিপেটের মধ্যে কি আউটপুট আসতো? একদম। তো সেই কারণে এখানে এটা ইকুয়াল টু কিন্তু ট্রু চেক করার দরকার নেই, কারণ এই ফাংশনটা রিটার্ন কি করছে, ট্রু বা ফলস রিটার্ন করছে। যদি ট্রু রিটার্ন করে তাহলে এটার মতন কেস হবে, ইফ ট্রু তাহলে এই প্রথম ব্লকটা এক্সিকিউট করবে। যদি এই ফাংশনটা ফলস রিটার্ন করে তাহলে এরকম কেস হবে, এটা ফলস হয়ে গেছে তাহলে এলস ব্লকটা এক্সিকিউট করবে। ঘরটা কি বোঝাতে পেরেছি? আমাদের হয়ে গেছে কয়েকটা জিনিস আমরা ক্লিন আপ করছি কোডটাকে। আচ্ছা এবার বলতো আমরা ট্রু কখন রিটার্ন করছি, যদি ফ্যাক্ট গ্রেটার দ্যান টু এর ভ্যালু কি হয়? ফ্যাক্ট কাউন্ট গ্রেটার দ্যান টু এর ভ্যালু, এটার ভ্যালু যদি ট্রু হয় তাহলে আমরা ট্রু রিটার্ন করছি। আচ্ছা ফলস কখন রিটার্ন করছি, এটার ভ্যালু কি হলো? যদি ইকুয়াল টু 2 হয় আর লেস দ্যান 2 হয়। না 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 তাহলে কম্পোজিট না না এক মিনিট, আমি কি জিজ্ঞেস করছিলাম এই কন্ডিশনটার ভ্যালু কি হলে পরে আমরা ট্রু রিটার্ন করছি, তুই আমাকে ট্রু বললি রাইট, সেইভাবেই আমি জিজ্ঞেস করছি এই কন্ডিশনটার ভ্যালু কি হলে পরে তুই ফলস রিটার্ন করছিস? ফলস হলে, ফলস হলে ফলস রিটার্ন করছিস তাই? আচ্ছা আমি এই জিনিসটা একটু এখানে লিখি। আমরা বেসিক্যালি এই কাজটাই তো করছি, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ট্রু রিটার্ন করছি, কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে ফলস রিটার্ন করছি। তো আমরা যদি এই কন্ডিশনের ভ্যালুটাই রিটার্ন করি তাহলে আমাদের কাজ হয়ে যাচ্ছে না? এই কন্ডিশনটা যদি ট্রুতে ইভালুয়েট করে তাহলে ট্রু রিটার্ন করছি, ফলসে ইভালুয়েট করলে ফলস রিটার্ন করছি। তাহলে এই কন্ডিশনটা যেটা রিটার্ন করবে, যেটা ইভালুয়েট করবে, সেটাকে রিটার্ন করে নিতে হয় রাইট? বুঝতে পারছিস কি পারিস না? ঠিক আছে, তাহলে আমরা এত কিছু লেখার জায়গায় সিম্পলি এটা লিখতে পারি, ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? তাহলে আমাদেরকে এত ইফ এলস লেখার দরকার নেই, ডিরেক্টলি এটা লিখলেই আমাদের কাজ হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? এবার এটা তোর উপরে, তুই কোনটা ভালো বুঝতে পারছিস, তুই কোনটা ইউজ করতে চাস। There is no harm in writing this. There is no harm in writing this as well. Shudhu computational dikhe chudi amra bhabi this runs a tad bit faster compared to this. Thik ache ebar tui kontha use korte chas tai bol, ami ei duto true, ami je toke etai dekhalam bole toke etai use korte hobe tar kono mane nei, tui kontha bhalo bujhis amake shudhu bol. Agertai bhalo bujhis, thik ache mane agertai use korbi, eta just ekta option. Alternatively, এটা আমি নিচে রেখে দিচ্ছি। ঠিক আছে চালিয়ে দেখে নেওয়া যাক। ক্লিয়ার কম্পাইল এন্ড রান, জেনারেট কম্পোজিট। এটা রেঞ্জ দে, লোয়ার বাউন্ড দে, এটা আপার বাউন্ড দে, 4, 6, 7 নেই, 8, 9, 11 নেই, এখানে 13 নেই, 17 তো যাবে না। ঠিক আছে ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা বেস্ট হয় যদি এটার উপরে আমরা একটা ছোট একটা মেসেজ দিয়ে দিই, আর কিরকম না দিলেও হয় বাট দেখতে সুন্দর লাগবে এটা দিলে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দি কম্পোজিট নাম্বারস আর
এবার যদি আমরা চালাই, চলো 4 আর 16 অপোজিট নাম্বারস এর ব্যাপারে কি আছে, এটা বেটার লাগছে, বুঝতে পারছি আমরা কি ডিসপ্লে হচ্ছে। আচ্ছা এবার তুই আমাকে একটা কথা বলতো, এবার আমি যদি তোকে প্রাইম নাম্বার জেনারেট করতে বলি, তাহলে এই কোডের মধ্যে তুই কি চেঞ্জ করবি, কোন টুলটা সরিয়ে কোন টুল ইউজ করবি? স্ক্রল করে এটা ইকুয়াল টু ইকুয়াল না 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 এই টুল না না আমরা টুলকে চেঞ্জ করব না, আমরা টুলগুলোকে সোয়াপ ইন আর সোয়াপ আউট করব লেগো পিসেস এর মতো, যেটা লাগবে একদম ইস প্রাইম ইউজ করব। মানে কি এই পুরো প্রোগ্রামের থেকে আমরা ইস কম্পোজিটের লেগো পিসটাকে খুলবো, খুলে ফেলে দেবো আর তোর ইস প্রাইম এর লেগো পিসটা লাগিয়ে দেবো, বুঝেছিস ব্যাপারটা? তোর আমি যে হোমওয়ার্ক গুলো দেবো ওটা তোর এর উপরেই বেস করে হবে। আচ্ছা এবার তুই আমাকে বল, তুই আচ্ছা ভয়েড ফাংশন এখানে পড়াই নিলি না, ঠিক আছে আস্তে আস্তেই যাই, অসুবিধা নেই, একটা দুটোই পড়তে দিই। আচ্ছা তুই কি এগুলো পারবি, তোর প্রিন্ট অল ডিজিটস অফ এ নাম্বার, কাউন্ট দা নাম্বার অফ ডিজিটস অফ এ নাম্বার, এগুলো পারবি কি? প্রিন্ট অল ডিজিটস অফ এ নাম্বার মানে ধরে নে তোকে একটা নাম্বার দেওয়া হলো 155, ওই ইয়ে বার করে নাম্বারের যে ডিজিটস এর সাম গুলো বার করে, সাম বের করতে হবে না, জাস্ট ডিজিট গুলো কে ডিসপ্লে করতে হবে। হ্যাঁ ডি ইকুয়াল টু করে ওই যে ওইগুলো। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে যাই হোক ওটা আমি ওটা দেবো। আচ্ছা তোর এমনিতে যা হোমওয়ার্ক হবে সেটা হচ্ছে যতগুলো ফাংশন আজকে আমরা লেখালাম, যত লিখলাম তুই গুগল মিটে ফেরত দে, তো যতগুলো ফাংশন আমরা আজকে লিখলাম প্রোগ্রাম যা যা আমরা লিখলাম কম্পোজিট ফ্যাক্টোরিয়াল পাওয়ার প্রাইম, এদের মধ্যে যেইগুলোর মাথায় টুল লেখা আছে তো এই মেথড গুলোকে খাতার মধ্যে লিখে রাখবি নাম্বার করে। ওকে পরীক্ষার আগে এতগুলো প্রোগ্রাম দেখা তো সম্ভব নয়, নাম্বার রিলেটেড প্রোগ্রামস এর জন্য তুই এবার থেকে এই টুল গুলো দেখে যাবি, কি 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 টুল আমার কাছে অ্যাভেলেবেল আছে, সেই টুল গুলোর কাজ আমরা কিভাবে লিখি, ঠিক আছে? আচ্ছা চল আজকের জন্য এতটাই, হোমওয়ার্ক আমি ক্লাস রুমে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ টাটা।